নমস্কার, অর্কর সঙ্গে তর্ক এই অনুষ্ঠানে আজ আমার অতিথি সিপিআইএম এর তরুণ নেতা রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ। শতরূপ, তোমায় স্বাগত। অনেকদিন বাদে শতরূপ দেখছি, তোমাদের মিটিং মিছিলে যথেষ্ট লোক হচ্ছে এবং একটা মরা গাঙে জোয়ার আসা বলে বাংলায় একটা শব্দবন্ধ আছে না, সেটা কি এই মুহূর্তে সুপ্রযুক্ত এই শব্দবন্ধ ব্যবহার করতে পারি যে বামপন্থীদের বা সিপিআইএম এর মরা গাঙে জোয়ার এসছে? বলতে পারো অর্পদা, তারপর এটাও তো ঘটনা, খালি তো সিপিআইএম এর নয়, বাংলারই তো গাঙটা মরে গেছিল। সুতরাং বামপন্থীদের মিছিলে জোয়ার আসা, মরা গাঙে জোয়ার আসা মানে বাংলার মরা গাঙে জোয়ার আসা। গোটা একটা রাজ্য আমরা চেয়েছিলাম চাকরি বাকরি হোক, কলকারখানা হোক, পাড়াগুলো গমগম করবে, ছেলেমেয়েরা অফিস থেকে ফিরে পাড়ায় আড্ডা মারবে, ঘুরবে ফিরবে, আত্মীয়র বাড়িতে যাবে, পাড়ার ক্লাবে থাকবে, বারোয়ারি পুজো করবে। হ্যাঁ, সেই বাংলাতে এখন গোটা বাংলাটাকে বৃদ্ধাশ্রম বানিয়ে রেখে দিলেন 10 বছর 11 বছরে। রাজ্যের ছেলেমেয়েগুলো বাইরে চলে যাচ্ছে, এখানে পশ্চিমবাংলাটা বৃদ্ধাশ্রম হয়ে যাচ্ছে, আর সেই বৃদ্ধাশ্রমে কতগুলো চোর ঘুরে বেড়াচ্ছে, চুরি করে বেড়াচ্ছে। তো গোটা বাংলাটাই তো মরা গাঙ হয়ে গেছিলো। যদি বামপন্থীদের মিছিলে জোয়ার আসে তাহলে জানবে এই জোয়ার বাংলা, গোটা বাংলায় জোয়ার আনবে। মিটিং মিছিলে লোক আগেও তোমাদের হতো, আমি এটাকে খুব একটা নতুন ফেনোমেনান বলবো না, হয়তো একটু সংখ্যাটাই বাড়ছে। আমি একটা জিনিস লক্ষ্য করেছি শতরূপ, ধরো তুমি বহরমপুরে একটা মিছিল করলে প্রচুর লোক, কলকাতায় মিছিল করলে প্রচুর লোক, জেলা সদরে শহর কলকাতায় প্রচুর লোক, কিন্তু একটু পাড়ায় যাও, একটু গ্রামে যাও, যেমন আমি যেখানে থাকি মানিকতলা উল্টোডাঙ্গা চত্বর, আগে দেখতাম কিছু না কিছু ইস্যু হলেই তোমাদের একটা লোকাল কমিটির অফিস ছিল, এখন তো লোকাল কমিটি নেই, তারা কিন্তু রাস্তায় নিয়ে পড়তো 40-50 জন লাল ঝান্ডা নিয়ে এগোলি ওগলি। বলতে পারো আমি অন্তত 10 বছর এই ধরনের কোনো মিছিল আমি দেখিনি আমার পাড়ায়। না, সেটা হয়ে থাকে কেন, এটা সেটা না হয়ে থাকলে দুর্বলতা, বা যদি তোমার চোখে না পড়ে থাকে সেক্ষেত্রে ডেফিনেটলি সেখানে আমাদের একটা ফেলিয়ার আছে। আমরা কিছু মানুষের কেন অপটিক্সকে আমরা রিচ করতে পারছি না। তবে আমি একটা কথা বলছি, আর কথা আমি তোমার কথাটাকে আমি মিথ্যে বলছি না, উড়িয়ে দিচ্ছি না। প্রথম কথা, এটা সত্যি যে মিটিং মিছিলের লোক হওয়াটাই একমাত্র একটা দল পরের ভোটে জিতবে তার গ্যারান্টি নয়, এ তার অসংখ্য প্রমাণ আমরা পেয়েছি। এবং খালি বামপন্থী না, মমতা বন্দ্যোপাধ্যায়েরও চিরকাল মিটিং মিছিলে ভিড় হতো এবং উনি ভোটে হাঁটতেন, এটা ঘটনা। আবার এটাও তো ঘটনার কথা, একমাত্র ভোট বাদ দিয়ে এক ভোট থেকে পরের ভোটের মাঝখানের সময়টা মিটিং মিছিলের ভিড় ছাড়া একটা পার্টির গণভিত্তি মাপার উপায়টাই বাকি আছে আমাদের দেশে বা আমাদের রাজ্যে? কোনো উপায় নেই। আমার প্রশ্ন তোমার কথা, জেলা সদরে ছিল? হ্যাঁ, ঠিক, আমি না, এটাটুকু খুব ইম্পর্টেন্ট, তুমি যেটা বলছো আর কথা, আই উড এগ্রি উইথ ইউ, এটা কিন্তু একটা ফেনোমেনা ছিল, কিন্তু আজ থেকে 1.5-2 বছর আগে যদি এই কথাটা আমায় বলতে আমি আরও বেশি করে তোমার সঙ্গে একমত হতে পারতাম, কারণ এটা ঘটনা, এটা বাস্তব। দেখো, একজন মানুষ তিনি বামপন্থী, তিনি কমিউনিস্ট পার্টির মিছিলে আসতে চান, কিন্তু এরকম ঘটেছে যে কলকাতায় ব্রিগেডে আসাটা তার পক্ষে যতটা সহজ হয়েছে কি জেলা সদরে যাওয়াটা তার পক্ষে যতটা সহজ হয়েছে, তিনি পাড়ায় যখন মিছিল করেছেন, পাড়ার তৃণমূলের চোখে পড়ে যাওয়ার ফলে তার জন্য, তার পরিবারের জন্য, মানে তিনি তার পরিবার ওদের আক্রমণের সামনে পড়েছে, অসংখ্য রকম ঘটনা ঘটে। দেখো, আমি তোমার একটা কথা বলি, SFI-এর কতগুলো ছেলে ওই তোমাকে বলছে এটা জঙ্গলমহলের ওই সময়কার ঘটনা, 2011 সরকারটা গেছে তারপরে, বলছে দাদা আমাদের কীভাবে এখন মিটিং করতে হচ্ছে জানো, আমরা আমাদের ইউনিট মিটিং করবো, বাড়ি থেকে বেরিয়ে কলেজে গিয়ে ইউনিট মিটিং করবো, কলেজের ভেতর তো ছেড়ে দাও, কলেজের বাইরে রকে বসে কতজন বন্ধু মিলে, কি কলেজের সামনের মাঠটায় বসে কতজন বন্ধু মিলে SFI-এর ছেলেমেয়েরা মিলে ইউনিট কমিটি মিটিং করবো, সেটা করতে পারছি না। বলছে বাড়ি থেকে গরু নিয়ে বেরোচ্ছি, যে মাঠে গরু চড়াতে যাচ্ছি, একটা মাঠে গিয়ে ধরো 5-6টা ছেলে তাদের বাড়ির গরুগুলোকে মাঠে বেঁধে দিয়ে সেখানে বসে নিজেদের মধ্যে মিটিং করে আবার হচ্ছে, ওটা একটা ক্যামোফ্ল্যাজ যে আমি মাঠে কাজ করতে যাচ্ছি, গরু চড়াতে যাচ্ছি বলে মিটিংটা করছে। এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে চলতে হয়েছে। দেখো অর্কদা, আমাদের দুর্বলতা এসছে, আমাদের লড়াই কখনো শ্লথ হয়েছে, মিছিলে ভিড় কমেছে, এটা ঘটনা, এটাও ঘটনা অর্কদা, যে মার আমাদেরকে খেতে হয়েছে, যে আক্রমণের সামনে আমাদেরকে পড়তে হয়েছে, যত লোককে খুন হতে হয়েছে, যত মিথ্যে মামলায় জেলে যেতে হয়েছে, আজও যত লোক জেলে আছে মিথ্যে মামলায়। CPIM-এর জায়গায় অন্য কোনো দল থাকলে একদিনে উঠে যেত। আজ আমরা CPIM বলে আমরা এই ফেসটাকে সার্ভাইভ করে আজকে এমন একটা জায়গায় এসছি, সৌগত রায়ের মতো নেতারা এখন মঞ্চ থেকে হুমকি দিচ্ছেন যে পিঠে তাল ভাঙবো, চামড়া দিয়ে জুতো বানাবো। কিন্তু ওনার তোমার মাস্টার মশাই ছিল না সরাসরি নন, কিন্তু আমার কলেজের অধ্যাপক, আমার ইকোনমিক্স ছিল, উনি ফিজিক্স পড়াতেন, কিন্তু এইসব ওনার এই রূপটা তোমরা কখনো দেখেছিলে? না না, পুলিশ সঙ্গে ছিল না, কি রূপ দেখব এদের তো, এগুলো এই সমস্ত রূপ, এগুলো ওদের মানে পুলিশ নামক এক মেকআপ ম্যান দরকার হয় এই রূপ দেখানোর জন্য। অনুব্রতর এই রূপ তুমি দেখেছিলে? অর্থাৎ তুমি তো কবে থেকে সাংবাদিক, আমরা ছোটোবেলা থেকে তোমাকে দেখছি, তুমি বলো তো, তোমার সাথে তো বামফ্রন্ট সরকার যখন ছিল তখনও তোমার সঙ্গে আলাপ ছিল, নাম শুনেছিল অনুব্রত মণ্ডলের, মানে এরকম কোনো হরিদাসপাল আছে?
2011-13 মের আগে একটা লোক হাত তুলে বলুক যে পশ্চিমবাংলা অনুব্রত বলে কোনো হনুর নাম শুনেছিলাম। যেদিন পুলিশ হাতে পেলো বলে পুলিশের গাড়িতে বোম মারবো, গুড় বাতাসা করবো, পাশন চাষ করবো, চড়াম চড়াম ঢাক বাজাবো, পুলিশ সঙ্গে থাকবে না, এদের পিঠে চামড়া দিয়ে পাবলিক ঢাক বানাবে। কি একই রকম? হ্যাঁ, একই বন্ধন, হ্যাঁ সব এক। শোনো, কেউ প্রফেসর আর কেউ হচ্ছে হয়তো গ্রামের কোনো স্থানীয় নেতা, ও ভেতরে ভেতরে এলিমেন্ট সব এক। শোনো, পুলিশকে হাতে পেয়েছে, এরা এই ধরনের ভাষা ব্যবহার করছে, বিরোধীদেরকে মারতেই তো পারে, সৌগত রায়ের হাতে পুলিশ আছে, আমাদেরকে মার খাওয়াতেই পারে, তো ওদের হাতে রাষ্ট্র আছে, তো রাষ্ট্র তো আমাদেরকে মারতেই পারে রাষ্ট্রের জোরে। কিন্তু পাবলিক যেখানে সিদ্ধান্ত নিচ্ছে মারবে, পাবলিক কাকে মারছে? পাবলিক তো সিপিএমকে মারছে না, এগড়ায় গাছে বেঁধে তৃণমূলকে পেটাচ্ছে, দাসপুরে গাছে বেঁধে তৃণমূলকে পেটাচ্ছে। সুতরাং পুলিশ একদিকে, পাবলিক একদিকে, পুলিশের মার আমরা খাবো, পাবলিকের মার তৃণমূল খাবে, সোজা হিসেব এই বাংলায়, আজকের দিনের বাংলার বাস্তবতা এটা। একটা ফেনোমেনন কিন্তু এখানে, আমি জানি না তুমি বিষয়টা কীভাবে দেখছো, 2011-16 পর্যন্ত তৃণমূলের প্রধান প্রতিপক্ষ ছিল তোমরা, কিন্তু 19 অনওয়ার্ডস তৃণমূলের বিরোধী দল সম্পর্কে অবস্থানটাও বদলে গেছে, ওরা তোমাদের একটুখানি অক্সিজেনও দিচ্ছে, যাতে ওরা দেখাতে চাইছে যে সিপিএম দ্বিতীয়, সিপিএম দ্বিতীয়, বিজেপি কিছু নেই। এখন লড়াইটা অনেকটা সহজ নয়, এখন কিন্তু ওদের শাসক দলের একটা সমর্থন আছে, যাতে তোমরা বেরিয়ে মিটিং মিছিল করো, ওদের রাজনৈতিক স্বার্থ সুরক্ষিত রাখার। দেখো, 108টা পুরসভায় যে ভোট হলো, হয়েছি তো আমরা দ্বিতীয়, তৃণমূল চাইলেই বা কি করে বিজেপিকে দ্বিতীয় দেখাবে? যেরকম 2019 তোমাদের দ্বিতীয় দেখাবার জন্য তৃণমূল আমাদেরকেই আমাদের ভোট দিতে দেয় না, ওরা আবার আমাদেরকে আমাকে কী ভোট দেবে? হ্যাঁ, তো আমি বলছি যে 2019 লোকসভার যে রেজাল্ট হয়েছিল, আমি যতই পশ্চিমবাংলায় রাস্তায় দাঁড়িয়ে শিরা ফুলিয়ে বলি যে না আসলে সিপিএমই সেকেন্ড, লোকে আমায় পাগল ভাবত। কারণ দেখা যাচ্ছে খাতায় কলমে ফিগার স্পিক, নাম্বার স্পিক, দেখা যাচ্ছে বিজেপি সেকেন্ড পজিশনে ছিল, কিন্তু আজকের যা বাস্তবতা কথা, এক বছরে দেড় বছরে, তাতে তো সত্যি বিজেপি সেটা বলার জায়গা নেই। আর দেখো ওর কথা, তোমাকে আমি খুব খোলাপখুলি একটা তোমার একটা কথা বলছি, তৃণমূলের একটা বড় মানে সাফল্য কী জানো তো পশ্চিমবাংলায়, তৃণমূল সাফল্য বলো বা যাই বলো না কেন, এটাকে এই তৃণমূল না রাজনীতিকে একটা নীতির আদর্শের লড়াই বা একটা, আমি নীতি আদর্শ অনেক বড় কথা, আমি বলছি একটা পলিসির লড়াইয়ের থেকে সরিয়ে নিয়ে গিয়ে একটা ছেঁচড়ামির প্রতিযোগিতায় পরিণত করতে পেরেছে পশ্চিমবাংলা। আমি কথা কেন কথাটা বলছি বলতো, বিজেপিকে যে মানুষ পশ্চিমবাংলায় ভোট দিয়েছিলেন 2016 পরে, হ্যাঁ এমন একজন কেউ আছেন যিনি এটা বিশ্বাস করেন যে পশ্চিমবাংলার ইতিহাসে বিজেপির কন্ট্রিবিউশন বামপন্থীদের থেকে বেশি? কেউ এটা মনে করেন? এখানে বামপন্থীরা স্বাধীনতার আগে তেভাগা লড়াই থেকে শুরু করে পরবর্তীকালে চাষির জন্য লড়াই, তার মজুরের জন্য লড়াই, ছাত্রদের আন্দোলন, যুবর আন্দোলন, বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াই, অপারেশন বর্গা করেছি আমরা, আমরা এখানে বন্দিমুক্তি সংগ্রাম করেছি, আমরা অবৈতনিক শিক্ষা করেছি, তপশিলি জাতি উপজাতি মানুষের জন্য করেছি। জন্মই তো 80 সালে, তার আগে জনসংঘ ছিল পশ্চিমবাংলা সোশ্যাল লাইফে, জনসংঘ তো বলে তারা নাকি বাংলাদেশি, এই কি ভারতীয় উপমহাদেশের হিন্দুদের পার্টি, বাঙালি হিন্দুর পার্টি। তুমি রিফিউজি আন্দোলনের উদ্বাস্তু আন্দোলন, বাংলার এত গৌরব ছিল একটা আন্দোলন, উদ্বাস্তু আন্দোলনের কোনো পাতায় তুমি একজন জনসংঘ নেতার নাম দেখাও? সোনার কালিতে লেখা আছে তো ওখানে সমর মুখার্জির নাম, সোনার কালিতে লেখা আছে ওখানে আমাদের একের পর এক নেতাদের নাম, কলোনি মুভমেন্টে আমাদের মনোজ প্রতিম গাঙ্গুলি থেকে শুরু করে, প্রশান্ত সুর থেকে শুরু করে আমাদের অসংখ্য নেতার নাম। কেউ বলতে পারে কন্ট্রিবিউশন বেশি, কেউ বলতে পারে যে সিপিএমের থেকে বিজেপি বেশি সৎ, সবাই জানে সিপিএমের দশটা দোষ থাকতে পারে কিন্তু সিপিএম চোর নয়। আর বিজেপির নেতা যারা ছিলেন এখানে, মুকুল রায় থেকে শুরু করে শঙ্কুদেব পণ্ডা থেকে শুরু করে সবকটা তৃণমূলের চোর বিজেপিতে গেছিলো, কেউ এখানে বলবে না যে সিপিএমে থেকে বিজেপি ভালো অ্যাডমিনিস্ট্রেশন দেয়। কোনো পশ্চিমবাংলায় বামপন্থীরা 34 বছরে যা আর্থ সামাজিক উন্নয়ন করেছে, বিজেপি ভারতের কোনো রাজ্যে তা করেনি, কিন্তু বিজেপির ইউএসপিটা কী হলো যে ভাই তোমার এত ভালো লোক, ভালো লোক দিয়ে তো তৃণমূলকে হারানো যাবে না, তৃণমূলের হাতে পুলিশ আছে, তুমি রাস্তা দাঁড়িয়ে মার খাবে কী লাভ? বিজেপির হাতে মিলিটারি আছে, তৃণমূলের হাতে যদি অনুব্রতের মতো মস্তান থাকে, বিজেপির হাতে অমিত শাহের মতো মস্তান আছে, সূর্য মিশ্র, মোহাম্মদ সলিম, সুজন চক্রবর্তীর মতো ভদ্রলোকদের দিয়ে কী হবে? ওদের সাথে তো ওদের ভাষায় কথা বলতে হবে, ও অনুব্রত আসে তো পাল্টা অমিত শাহ গুন্ডা পাঠিয়ে দেবে। তোমার তৃণমূলের হাতে সুদীপ্ত সেন আর গৌতম গুণ্ডোর টাকা আছে, তো বিজেপির হাতে আদানি আম্বানির টাকা আছে, সিপিএম কি কৌটো নিয়ে কালেকশন করে বাজারে গিয়ে কৌটো ঝাঁকিয়ে 10-15 টাকা তুলছে, ওই টাকা দিয়ে তৃণমূলের সঙ্গে লড়া যায়? তো এইটা পাবলিক পারসেপশনে গেল, একটা বড় অংশের মানুষ তারা ভোট দিলেন বিজেপিকে, কিন্তু বলো তুমি অর্কদা আজকে কী পেলাম আমরা? আঙুল থেকে ভোটের কালি উঠতে পারলো না অর্কদা, তার আগে একটার পর একটা নেতা গিয়ে বিজেপি থেকে তৃণমূলে ডাইভ দিল, এটা তো ঘটনারে বাবা। শুনছি তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার সময় যদি হতে পারে, ওরা যদি মনে করে ইডিসি বিজেপিকে কাজে লাগাবে তো হবে, এই সিন্ডে যেরকম করেছে এখানে ভাইপো সিন্ডে হবে, এইটা দেখো এই কথাটা এটা আমি রাস্তাঘাটে শুনছি যে ভাইপো সিন্ধে হবে, এরকম সম্ভাবনা কতটা? ভাইপো তো অমিত শাহকে মানে অভিষেক অমিত শাহকে যে ভাষায় আক্রমণ করলেন সেটাও তো কিরকম লাগছে। দেখো ওর কথা আমি তো একটা কথা তোমায় বলি, আজ থেকে কত 2020 সালের জুন মাসে, হ্যাঁ
আমি একটা আলোচনায় বলেছিলাম একটা টেলিভিশনে, এবং তারপর থেকে বহু জায়গায় বলেছি যে কালীঘাট পাড়ায় তিনটে রাস্তায় মমতা ব্যানার্জির 35টা প্লট আছে মমতা ব্যানার্জির পরিবারের নামে। হ্যাঁ, এবং আমি বলেছিলাম যে পারলে আমার নামে মামলা করুন, আমি দলিল দেখাবো কোর্টে। আজ পর্যন্ত কোনো তৃণমূল নেতার ক্ষমতা হয়নি এর বিরুদ্ধে মামলা করার। কদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে বললেন যে হ্যাঁ, আমাকে ইঙ্গিত করে বলা হচ্ছে আমার পরিবারের সম্পত্তি আছে, থাকতে পারে আমার পরিবারের সম্পত্তি, পরিবারের দায়িত্ব আমার নয়, আমি একা মানুষ বললেন। হ্যাঁ, আমি তোমাকে একটা বলছি আজকে, তোমার অনেকে এটা জানেন, অনেকে তুমিও হয়তো শুনেছো, আমি বিধানসভা ভোটের আগে থেকে একটা কথা বলে এসেছিলাম যে পশ্চিমবাংলায় এখন দুটো তৃণমূল আছে, একটা কালীঘাট তৃণমূল আর ক্যামাক্সের তৃণমূল। দেখো, ভাইপো শিন্ডে হবে কিনা জানি না, কিন্তু আমি বলছি ভাইপো কিন্তু মায়াবতী হয়ে গেছে, আর মমতা ব্যানার্জির অবস্থা কাশিরামের মতো। শোনো, অভিষেক তো পাগল নয়, পাগল সেজে থাকতে পারে কিন্তু পাগল নয়। এই যে প্রতিটা মিটিং, এই সেদিনও দেখলাম ইডিরকে, ইডির কোয়েশনিং থেকে বেরিয়ে এসে বলছে হাত পেতে টাকা নিতে দেখা গেছে শুভেন্দু অধিকারীকে। তো ঘটনা, শুভেন্দু অধিকারীকে হাত পেতে টাকা নিতে দেখা গেছে, কিন্তু খালি শুভেন্দু অধিকারীকে দেখা গেছে? ওই ভিডিওতেই তো সৌগত রায়কে দেখা গেছে, ওই ভিডিওতেই তো মদন মিত্রকে দেখা গেছে, ওই ভিডিওতে ববি হাকিমকে দেখা গেছে, কাকলি ঘোষকে দেখা গেছে, যারা কিনা ওর পিসির লয়াল, যারা কিনা ওর পিসির লোক। বেসিক্যালি শুভেন্দু তো একটা শিখণ্ডীধার করিয়েছে প্রতিবার। ও গত বছর দেড় বছর আগে থেকে শুরু করেছিল মেদিনীপুরে গিয়ে, ঘুষ খেয়েছো তো তুমি, আমাকে ভাইপো বলছো ঘুষ খেয়েছো তো তুমি, টাকা নিতে দেখা গেছে তো তোমাকে, দেড় বছর আগে থেকে শুরু করেছিল। বেসিক্যালি শুভেন্দু টার্গেট নয়, ও শুভেন্দুকে খোঁচাতে গিয়ে বারবার করে পাবলিক, এই যে বলছে না এখন নতুন তৃণমূল বলে পোস্টার লাগিয়েছে, বারবার করে পাবলিকের কাছেই বার্তা দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল হ্যাজ ফেল্ড। একসময় মমতা ব্যানার্জি যা করেছেন করেছেন, বাংলায় বিরোধী আন্দোলন করেছেন, সিপিএমের বিরুদ্ধে লড়েছেন করেছেন, এখন ক্ষমতায় এসেছেন, যাই হোক 5-7 বছর 8 বছর সরকার চালিয়েছেন, চালাতে গিয়ে নিজের দল, ওনার যে লয়াল লোকজন তাদেরকে সামলাতে পারেননি, তারা সবাই চোর হয়ে গেছে, তারা সবাই চুরি করেছে, তারা সবাই করাপ্টেড হয়ে গেছে, ওদেরকে দিয়ে আর হবে না, পিসিকে এখন মিউজিয়ামে রাখো, পিসি আমার ভালো মানুষ। কেন একটা ইন্টারভিউ দিতে গিয়ে বলেনি কিছুদিন আগে যে 65 রিটায়ারমেন্টের বয়স হওয়া উচিত রাজনীতিতে, পিসির বয়স কত এখন বলেনি ও তো। শোনো ভাই, ও মায়াবতীও হয়ে গেছে। হ্যাঁ, কাশিরামের যে অবস্থা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের, বন্দি শাহজাহানের মতো অবস্থা দলের মধ্যে হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি লয়াল যে লোকগুলোকে দেখতে পাচ্ছি, তো নিজে কয়লা কেসে বিজেপির সঙ্গে সেটিং করে নাম্বার দিয়ে দিয়েছে চার্জশিট থেকে, সিবিআই চার্জশিট থেকে, এখন আবার ধরেছে, আবার এই হয়ে যাবে। দেখো কি হবে সে পরের কথা, এখন অবধি যা হয়েছে আমি সেটা বলছি, কি হবে সে তো সে হতে পারে সে আলাদা কথা। সিবিআই চার্জশিট থেকে নাম্বার চলে গেছে, হয় তৃণমূল ভাঙো নইলে আইন অনুযায়ী ব্যবস্থা হবে, হতে পারে। আমি দেখো এইখানে দ্যাট ব্রিংস আস টু আ ভেরি ইম্পর্টেন্ট পলিটিক্যাল পয়েন্ট, সেটা হচ্ছে দেখো আমরা চিরকাল বাংলার মানুষকে, বাংলার সংখ্যালঘু মানুষকে, যে মানুষ বাংলায় সংখ্যালঘু নন তিনি তার ধর্মীয় পরিচয় হিন্দু হতে পারেন, কিন্তু অসাম্প্রদায়িক বিজেপি বিরোধী মানুষ যাদের সংখ্যা ভাস্টলি বেশি বাংলায়, আমাদের এমন একটা রাজ্য আমরা, রাজা রামমোহন রায় বিদ্যাসাগরের সন্তান আমরা, বিজেপি হিন্দু ভোটে 54% পেয়েছিল, এটা আমার, আমি ঠিক এই ফিগারটার সাথে কনভিন্সড নই, বাট যাই হোক সে দেখা যাবে। আমি তোমাকে যেটা বলছি, আমরা এই মানুষকে চিরকাল বলে এসেছি যে দেখুন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই লড়তে পায়ের তলায় একটা নৈতিকতা শক্ত মাটি লাগে, দুর্নীতি নরম পাঁকের ওপর দাঁড়িয়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই লড়া যায় না। কেন আমরা গুজরাট দাঙ্গার সময় বাজপেয়ীর চোখে চোখ রেখে কথা বলতে পেরেছিলাম না, বলতে পেরেছিলাম দাঙ্গা করলে মাথা ভেঙে দেবো, জ্যোতি বসু বলতে পেরেছিলেন বিজেপি অসভ্য বর্বরদের দল। তার কারণটা হচ্ছে আমাদের এই ভয় ছিল না যে আমরা এই কথাটা বললে, আমরা বিজেপির বিরুদ্ধে অল আউট অফেন্সে গেলে আমাদের চারটে নেতা সিবিআই ইডি কেসে জেলে ঢুকে যাবে, আমাদের এই ভয়টা ছিল না, আমাদের কোনো ব্ল্যাকমেলিংয়ের ভয় ছিল না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে বিরোধীদেরকে ব্ল্যাকমেল করা হচ্ছে, 100% সত্যি কথা বলছেন, ব্ল্যাকমেল করা হচ্ছে। কি তুমি ব্ল্যাকমেল করতে পারো, তোমাকে তুমি এরকম কাজ করেছো কেন যে তোমার কাছে বিজেপি ব্ল্যাকমেল করতে পারছে, কি আমাদের তো ব্ল্যাকমেল করতে পারছে না? ওরা এখন একটা কথা বলে, বিজেপি এখন ওয়াশিং মেশিন, ময়লা জামাকাপড় ওখানে ধুতে যায়। তো রাজীব ব্যানার্জি আবার ফিরে লক্ষ্য করে এর এক, সেটা দ্বিতীয় কথা, ওটা ওয়াশিং মেশিন হলেও তৃণমূলে সস্তা ধোবা বাড়ি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় ওখানে অর্জুন সিংয়ের নামে বিধানসভা ভোটের পরেও মামলা করেছে বোমাবাজির, গুলির, খুনখারাপির, মনীষ শুক্লার কেসে নাম জড়িয়েছে, তাকে নিল। দ্বিতীয় কথা হচ্ছে দেখো, প্রথম কথা বিজেপি ওয়াশিং মেশিন এই কথাটা তৃণমূলের কথা নয়, ওরা চোরেদের পার্টি, গরু চুরি করে, কয়লা চুরি করে, লোকের বক্তৃতাও চুরি করে। আমাদের পার্টির সেক্রেটারি মোহাম্মদ সেলিম সেই সময় সেক্রেটারি হননি, ব্যারাকপুরে একটা মিটিংয়ে গিয়ে আজ থেকে 2 বছর আগে এই ঘটনা, এই কথা বলেছিলেন বিজেপির নামে, তাও পশ্চিমবাংলার ব্যাপারে নয়, তখন তৃণমূল থেকে বিজেপি যাওয়ার ওই ঢলটা শুরু হয়নি। এরা সেলিমদা বলেছিল যখন ওরা সেই রানে থেকে শুরু করে ওদের ওই তোমার ওই বলো যে আসামের এখন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, এই প্রসঙ্গে মোহাম্মদ সেলিম বলেছিল যে বিজেপি একটা ওয়াশিং মেশিন, সব বিরোধী দলের জামাকাপড় ওখানে এখন সাফ হচ্ছে। যাই হোক, ওই কথাটা এখন ওরা গরু চোরের দল, ওরা এখন বক্তৃতাও চুরি করেছে, করে চালাচ্ছে, ঠিক আছে, ভালো কথা। আমাদের কথাটা হচ্ছে, আরে মমতা ব্যানার্জি, আপনি আপনার বাড়িতে এত ময়লা জামাকাপড় রেখেছিলেন কেন একদিন, যে একটা পার্টি এসে ওয়াশিং মেশিন দেখে জামাকাপড়গুলোকে কিনে নিচ্ছে? কিন্তু যে কথাটা আমরা বলছিলাম, যেটা আমি যেটা ফেরত আসতে চাইছিলাম,
তা হচ্ছে ওই লোপামুদ্রা মিত্রের গানটা তো শুনেছ, যে পতাকা লাল পতাকা নীল সেটা মুশকিল নয়, কার পতাকা কার হাতে রয় সেটাই হলো ভয়। তো সাম্প্রদায়িকতা বিরোধী লড়াইয়ের পতাকাটা কার হাতে থাকবে? তাদের হাতে থাকবে যাদের হাতে একটা বিজেপি বিরোধী পতাকা ধরা আছে, কিন্তু পায়ের তলার মাটিটা এতই ঠুনকো, দুর্নীতির এমন নরম পাঁকের ওপর দাঁড়িয়ে আছে, বিজেপি যদি সামনে দাঁড়িয়ে বলে যে হাত থেকে পতাকাটা ফেল, হাত থেকে বিজেপি বিরোধীদের পতাকাটা ফেল, নাহলে মাথায় একটা টোকা মারো পাঁকে ডুবে যাবি, বাপ বাপ বলে পতাকাটাকে ফেলে দেবে, পতাকার ভারটা বইতে পারছে না, পাঁকে তলিয়ে যাচ্ছে। সেই কারণে বামপন্থীদের আমরা বলেছি, বলেই এই কথা যে বামপন্থীদেরকে যদি ভরসা করেন বিজেপিকে আটকানোর জন্য, বিজেপির ক্ষমতা নিয়ে আমাদেরকে ইডি দেখিয়ে সিবিআই দেখিয়ে ব্ল্যাকমেল করা, যে কারণে কেরালায় আমরা বিজেপিকে শূন্য রাখতে পারি, আর পশ্চিমবাংলায় বিজেপি 18টা এমপি 77টা এমএলএ জিততে পারে, 40% ভোট পেতে পারে। ববি হাকিবও নাকি শিন্দে হওয়ার দৌড়ে আছেন, যেভাবে শুভেন্দু অধিকারী সুরে সুর মিলিয়ে বললেন যে বিরোধী দলনেতা নারদ নিয়ে যা বলে দিয়েছেন সেটাই ঠিক। এখন শুভেন্দুর কে একটা লাইন ইতিবাচক বলা মানে তৃণমূল কংগ্রেস ঈশ্বর বিরোধিতার সমান, তাই সেখানে ফিরাদ হাকিম এমনি এমনি কথা বলার লোক নন, খুব পরিকল্পিতভাবে বার্তাটা দিয়েছেন। দেখো যখন শিন্দে হওয়ার দৌড়ে অনেকেই আছেন নাকি, যখন এরকম একটা পরিস্থিতি ছিল পশ্চিমবাংলায় যে ছ মাসের মধ্যে বাই ইলেকশন না হলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না, অন্তত কিছুদিনের জন্য স্টেপ ডাউন করতে হবে, হ্যাঁ তো মাঝখানে অন্য কেউ মুখ্যমন্ত্রী হবে, তারপর আবার যেদিনই বাই ইলেকশন হোক উনি জিতে এসে আবার মুখ্যমন্ত্রী হবেন, এরকম একটা পরিস্থিতি যখন ছিল তখন শোনা যায় তৃণমূলের অন্ততপক্ষে দুজন নেতা, বড় নেতা এবং দুজন মন্ত্রী, হ্যাঁ তারা চাননি যে ছ মাসের মধ্যে বাই ইলেকশনটা হোক, মানে কয়েক দিনের জন্য যদি একটু, কয়েক সপ্তাহ বা কয়েক মাসের জন্য যদি মুখ্যমন্ত্রী হন অন্ততপক্ষে ইতিহাসে নামটা নথিভুক্ত করানো যায়। এখন আমি এর বাইরে আর কিছু বলবো না এখন, কারণ আমার মানে প্রমাণ ছাড়া বলা ঠিক নয়, কিন্তু যাই হোক দেখো তুমি তো জানো অর্কদা, তুমি এত বছর ধরে সাংবাদিকতায় আছো, মানে আমরা যারা ধরো বিভিন্ন রাজনৈতিক দলের একটু মানে পাবলিক ফেস, সাংবাদিক পুলিশের একটা অংশ, মানে আমাদের টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির একটা অংশ, হ্যাঁ এইটা মিলিয়ে তো একটা সোসাইটি, কলকাতার কিছু নাম করা ডাক্তার, কিছু নাম করা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, একটা তো কী বলবো একটা যোগাযোগের একটা পরিধি তো রয়েছে, সুতরাং এরকম অনেক জিনিসই সেখানে জানাজানি হয়, আলোচনা হয়, জানাজানি হয়, এবং সেগুলো খালি স্পেকুলেশন নয়, এমন অনেক ইনফরমেশানও ঘোরাফেরা করে যে ইনফরমেশানগুলো মানে সবসময় পাবলিক হয় না, বা একটু সময় থাকতে আর কি আড়াল করা হয়। তো যাই হোক আমি এইটুকু বললাম, এর বাইরে আর কী বলবো। অমিত শাহকে এতটা অ্যাটাক অভিষেক করলো, আমার মনে হয় যে এই যে এটা চলছে না বাজারে গুজব সত্যি নটনাচ আমি ছেড়ে দিলাম, কিন্তু চলছে যে অভিষেক নাকি শিন্দে হতে পারে নতুন তৃণমূল তার পদক্ষেপ একটা, খবর যেটা হচ্ছে অভিষেক শিন্দে হতে পারেন এইটা মাথায় রেখেই তৃণমূলের কিছু বর্ষীয়ান নেতা বিজেপিকে ফিডব্যাক পাঠিয়েছে আমরাও শিন্দে হতে তৈরি, তাই অভিষেকের প্রতি ওদের যে গুরুত্বটা ছিল এতদিন সেটা কমছে বলেই অমিত শাহকে নিয়ে হতে পারে। দেখো প্রথম কথা হচ্ছে অ্যাটাকগুলোকে দেখো উই ডোন্ট টেক ভেরি সিরিয়াসলি, তুমিও দেখো নিশ্চয়ই এগ্রি করবে, বাবুল সুপ্রিয় তৃণমূলে জয়েন করার আগের দিন পর্যন্ত তৃণমূল সম্পর্কে কী বলে ধান্দাবাজদের রং বাজে, শোনো অর্কদা যারা এক কান কাটা সে সাইড দিয়ে চলে, দু কান কাটা সবসময় রাস্তার মাঝখান দিয়ে চলে, যে ধান্দাবাজ যে পাল্টিবাজ তার, তুমি বলো তো 98-এ এত খারাপ পার্টি নাকি কংগ্রেস, যা কংগ্রেস করা যাচ্ছে না, সিপিএমের দালাল এই সেই বলে বিজেপিতে গেলেন, মমতা ব্যানার্জি মন্ত্রী হলেন, হঠাৎ করে 2001-এ কী হলো, বিধানসভা ভোটের আগে বিজেপি ছেড়ে এসে কংগ্রেসে ঢুকে গেলেন, মানে জোট করলেন, জোট করে যেদিন ভোটটা হারলেন পরের দিন বললেন যে না আমি এনডিএ কখনো ছাড়ি না, আই ওয়াজ অলওয়েজ ইন এনডিএ বলে আবার বিজেপির মন্ত্রী হয়ে গেলেন। এইগুলো তো তখন দপ্তরবিহীন মন্ত্রী হয়েছিলেন, দপ্তরবিহীন মন্ত্রী হয়েছিলেন। দেখো গতকাল মাঝে মধ্যে মনে হয় যে আমরাই কি বোকা নাকি, আমার মনে হয় না আমরা বোকা কেন, এটাই তো এটা হবো বলেই তো কমিউনিস্ট হয়েছিলাম, যে গতকাল যে কথা বলেছিলাম সে কথার দায়ভার আজকে ক্যারি করি, সেই কথাটাকে ভুলে যাই না, মানে এই সব পাঠশালায় তো ওরা পড়েনি প্রভু, আজকে যাকে গালাগাল দিচ্ছে কালকে তাকে তার পায়ে গিয়ে পড়তে, এদের মানে কী বলবো মুখের একটা বলিরেখা পরিবর্তন হয় না, তার আগে এটা করতে পারে। অধীর চৌধুরীতে তো শুনছি বিজেপি মুখী হয়েছে, সে তো আমি বলতে পারবো না, সে কংগ্রেসের কাউকে জিজ্ঞেস করো আমি কী বলবো, কিন্তু আমি তোমাকে এই ক্ষেত্রে বলতে পারি তুমি যেটা বলছো আমাকে তার মানেটা কী দাঁড়াচ্ছে, তোমার কথাটা তুমি যেটা বললে এটা যদি সত্যি হয়ে থাকে তার মানেটা দাঁড়াচ্ছে তৃণমূলের দুটো পক্ষ, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো লোকেদের তৃণমূল, উভয় পক্ষের কাছেই বিজেপি বিরোধিতারা কোনো
আইডিয়াল পজিশন নয়, না একটা পলিটিক্যাল পজিশন, একটা পলিটিক্যাল পজিশন। আমার যতক্ষণ দরকার হচ্ছে বিজেপি বিরোধী, যখন আমি বিজেপির পক্ষে যাওয়ার দরকার হচ্ছে বিজেপির পক্ষে। তাই দেখো, ওদের আমি কোনো পলিটিক্যাল অ্যানালিস্ট নই, আমি কমিউনিস্ট পার্টি করি, আমি একজন রাজনৈতিক কর্মী। বাংলার মানুষের কাছে আমি একটা কথাই অনুরোধ করব ভেবে দেখার জন্য, যে আপনি বিজেপি বিরোধীর লড়াইয়ের পতাকাটা কার হাতে দেখতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন? তবে বিজেপি বিজেপির বিরুদ্ধে যার একটা আইডিওলজিক্যাল পজিশন আছে, নাকি বিজেপির বিরুদ্ধে যার একটা পলিটিক্যাল অপরচুনিস্টিক একটা পজিশন রয়েছে? তবে বিজেপির তত্ত্ব যেটা তোমরা এনেছিলে একুশের বিধানসভা নির্বাচনের আগে, সে তত্ত্বটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ মান্যতা দেয়নি। এটাকে তোমরা নিশ্চয়ই চেঞ্জ করবে, আগামী রণনীতি নিশ্চয়ই তাই থাকবে। দেখো প্রথম কথা, বিজেপি তৃণমূল এক নয়, না অর্কদা একটা দেখো প্রথম কথা, বিজেমূল শব্দটা তো সিপিএম এর কোনো কমিটি মিটিং থেকে ঠিক হয়নি, ফেসবুকে একজন কেউ লিখেছিলেন, সেখান থেকে পপুলার হয়ে গেছিলো। হ্যাঁ, তো সেইটা সিপিএম কখনো একটা পলিটিক্যাল মিটিং করে বলেনি, কিন্তু একটা কথা এতটাই মুখে মুখে ফিরেছিল, পলিটিক্যাল হয়ে গেছিলো যে সেটা মানে পপুলার হয়ে গেছিলো, সেটাটাই হয়েছিল। দ্বিতীয় কথা দেখো, আমাদেরকে যেখানে যেখানে রিকনসিডার করতে হবে আমরা তো নিশ্চয়ই করবো, কিন্তু আবার যে মানুষ সে কথাটাকে সেদিন বিশ্বাস করেননি সেই মানুষও নিশ্চয়ই অনেকে রিকনসিডার করেছেন, যে কারণে তৃণমূল বিরোধী হিসেবে বিজেপিকে যারা ভোট দিয়েছিলেন 2021 বিধানসভায়, 2021 পরের যে ভোটগুলো হয়েছে, মিউনিসিপ্যালিটি ভোট, কর্পোরেশন ভোট কিংবা ইলেকশনগুলো হয়েছে, তাদের একটা বড় অংশ, তাদের একটা মেজর অংশ আমাদেরকে ভোট দিয়েছেন। বালিগঞ্জে আমরা থার্ড হয়েছিলাম, সেই বালিগঞ্জে আমরা সেকেন্ড হলাম, সেটা বড় কথা নয়, ওখানে বিজেপি ওখানে ফোর্থ হলো, এটাও হয়েছে। তো জমানত বাজেয়াপ্ত হয়ে গেল বিজেপির ওই বালিগঞ্জে কয়েক মাস ঘুরতে না ঘুরতে। এক, দ্বিতীয় কথা দেখো, আর কথা বিজেমূল বলতে সত্যি কথা বলতে না আমরা কখনো এইটা বোঝাইনি যে মানে রোজ রাত্রিবেলা দিলীপ ঘোষ আর মমতা ব্যানার্জি একসঙ্গে মিটিং করে ঠিক করেন যে পরের দিন কীভাবে দল চালাবেন, ব্যাপারটা ওরকম নয়। ব্যাপারটা হচ্ছে যে দে আর সিমিলার কাইন্ড অফ পার্টিস, ডেফিনেটলি বিজেপির একটা দর্শন রয়েছে, বিজেপি যে দর্শনের আমি বিরোধী, কিন্তু একটা আইডিয়ালিজম তার রয়েছে, একটা আইডিওলজি রয়েছে, বিজেপির কাছে একটা বিরাট একটা ফিনান্স ক্যাপিটালের ব্যাকিং রয়েছে, তাদের অনেক জোর রয়েছে, তৃণমূলের সেই তুলনায় জোর কম, তারা রিজিয়নাল পার্টি, কিন্তু তাদের টেন্ডেন্সিগুলো এক। ধরো আমি তোমার একটা কথা বলি, বিজেপি জিতলে পশ্চিমবাংলায় এনআরসি বিরোধী আন্দোলন করতে গিয়ে লোককে খুন হতে হতো, তৃণমূল জিতলে আলাদা কী হলো, অনিষ্কান্তকে তো সেই খুন হতে হলো। অনিষ্কান্ত কোনো সিপিএম নেতা ছিল না, এনআরসি বিরোধী আন্দোলন করছিল একটা ছেলে। তুমি এনআরসির বিরুদ্ধে হও সেটা বড় কথা নয়, তুমি আমি মমতা বন্দ্যোপাধ্যায় তুমি আমার কর্তৃত্ব কাঠামো একটা নাটবল্ড হতে রাজি আছো কি না, তা যদি না হও তাহলে তোমাকে মরতে হবে। আজকে বিজেপি যদি জিততো, আচ্ছা মনে করো আসিফার ঘটনায় এটা হলো, একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেললো, ধর্ষকদের সমর্থনে জাতীয় পতাকা নিয়ে মিছিল করছে। আচ্ছা বিলকিস বানু, যে একজন গর্ভবতী মহিলাকে, 5 মাসের প্রেগনেন্ট মহিলাকে যারা ধর্ষণ করলো, ঢাকঢোল পিটে তাদেরকে, তারা কনভিক্টেডদেরকে জেল থেকে ছাড়া হচ্ছে, বিজেপিকে দেখে আমরা শিউরে উঠেছি। আর এখানে পশ্চিমবাংলায় কী হলো, ওদের একটা ধর্মীয় স্ট্রাকচার আছে, মানে ধর্মকে ব্যবহার করে তাকে জাস্টিফাই করে। এই পশ্চিমবাংলায় কী হলো, হাসখালিতে তৃণমূলের পঞ্চায়েত মেম্বারের ছেলে, তৃণমূল নেতার ছেলে একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করে তাকে পুলিশ দিয়ে তাকে পুড়িয়ে ফেললো। হ্যাঁ, তারপরে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছেন ওটা প্রেগনেন্ট ছিল না, লাভ অ্যাফেয়ার ছিল না, কী ছিল কী বলবেন। তা হাসখালির মেয়েটার মুখটা আসিফার মতো নয়, বাচ্চা মেয়েটার, তা তোমার আলাদা কী হলো? আজকে এই যে বলছে ভারতে কৃষক আন্দোলন, 1 বছরের ওপর তারা রাস্তায় অবস্থান করলো, টিকরি সীমান্তে 700 ওপর মানুষ প্রাণ দিলেন, 3টে ফার্ম বিল প্রত্যাহার করা হলো, হারলো কি খালি তো মোদী অমিত শাহ হারলো না, হারলো তো আদানি আম্বানি। ওখানে পরে আবার তৃণমূলের এই দেখি অ্যাং ব্যাং জ্যাংগুলো বলছে, মমতা ব্যানার্জি নাকি টুইট করে ওদেরকে শুভেচ্ছা বার্তা জানিয়েছিলেন, সেই অনুপ্রেরণা নাকি ওরা জিতে গেছে, সে ভালো কথা। এবার হলো এক, পশ্চিমবাংলায় কী হলো, ক্ষমতায় এসে বিধানসভা ভোটের আগে ওই টিকরি সীমান্তের ওই টিকাবাদকে, কৃষক নেতাকে মঞ্চে নিয়ে সিঙ্গুরে মিটিং করলেন, যোগেন্দ্র যাদবদেরকে নিয়ে, টিকাবাদকে নিয়ে। ভোটের আগে কৃষক নেতাকে মঞ্চে দরকার ছিল, আর ভোটের পরে আদানির পয়সা চাই। তাই যে আদানি টিকরিতে হারলো, সেই আদানির হাতে দেউচা পাশামিতে আদিবাসীদের জমি তুলে দিলেন। মানে পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী নিয়োগ আমার দরকার, অ্যাবসলিউটলি দরকার, আদানির মতো শিল্পগোষ্ঠী যদি রাজ্যে বিনিয়োগ করে আর্থসামাজিক পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে। না না, সে তো টাটাকে বললেও আর্থসামাজিক পরিস্থিতি, ওটা ভুল করেছে তিনি, কিন্তু কিন্তু টাটাকে সিঙ্গুর, দেখো প্রশ্নটা হচ্ছে এখানে আদানির খালি একটা বিনিয়োগের প্রশ্ন না, ওপেন কাস্ট মাইনিং গোটা পৃথিবীতে রিজেক্টেড, কোনো আধুনিক দেশ, এই যে ভারত এখন বলছে গ্রেট ব্রিটেনকে ছাড়িয়ে 5 নম্বরে উঠে এসছে তার তোমার ক্যাপিটাল অ্যাকুমুলেশনে, হ্যাঁ তো পৃথিবীর কোনো আধুনিক দেশ আজকের দিনে ওপেন কাস্ট মাইনিংয়ের মতো একটা বড় বড় কাজ করে না, মানুষকে ওটা মানুষের ডেথ সার্টিফিকেট লেখা। ওখানে আদিবাসীদের অরণ্যের অধিকারের জন্য আমরা কমিউনিস্টরা রক্ত দিয়েছি, 2004 ইউপিএ সরকারকে সমর্থন করেছিলাম, আদিবাসীদের অরণ্যের অধিকারকে আমরা স্বীকৃতি দিয়েছিলাম কেন্দ্রে,
যাতে কর্পোরেট এসে আদিবাসীকে তার মূল নিবাসীকে জমি থেকে উচ্ছেদ না করতে পারে, এর সঙ্গে অনেকগুলো প্রশ্ন জড়িত রয়েছে। জমির চেহারা পাল্টে যাওয়া, ওপেন কাস্ট মাইনিং করা, তার কম্পেনসেশন প্যাকেজ, তুমি মানে তুমি দেউসাতে যাও অর্কদা, তুমি ওখানে গিয়ে স্টোরি করো, হ্যাঁ, আদিবাসী গরিব পরিবারের মহিলাগুলোকে, হ্যাঁ, নানারকমভাবে তাদের সঙ্গে বিয়ে করে এই করে তাদের নামে জমি করে সেই জমিকে হস্তান্তর করিয়ে কর্পোরেটকে লিজ আউট করে দিচ্ছে। এইরকমভাবে একটা এলাকার মানুষের জীবন, তার ইতিহাস, তার সংস্কৃতি, বাস্তুর সাথে সেই মাটির সন্তানের যোগাযোগ সব কিছুকে ধ্বংস করে দিচ্ছে। প্রশ্নটা তো একটা খালি বিনিয়োগের না। আর মমতা বন্দ্যোপাধ্যায় কী বিনিয়োগ আনবেন বলো তো পশ্চিমবাংলায়? সেক্টর ফাইভটা আমরা করেছিলাম, পারলেন না তো 11 বছরে একটা সেক্টর সিক্স সেক্টর সেভেন করতে? আমরা তো করেছিলাম একটা হলদি, আমরা তো করেছিলাম একটা মিৎসুবিশি। বলুন না পশ্চিমবাংলার একটা চপতেলে ভাজার দোকান ছাড়া দ্বিতীয় কিছু করেছেন বলে? এক দেউচা বাঁচানোর জন্য আপনার বিনিয়োগ আটকে আছে পশ্চিমবাংলায়। আমি যে কথাটা তুমি যে প্রশ্ন আমায় করেছিলে যে সুতরাং বিজেমূল বলতে আমরা, দেখো গুজরাটে ছাত্র ভোট হয় না, পশ্চিমবাংলাতে ছাত্র ভোট হয় না, গুজরাট ট্রেড ইউনিয়ন ধর্মঘট করতে পারে না, পশ্চিমবাংলায় ধর্মঘট করা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে মানুষের একেবারে দোরগোড়ায় পৌঁছে দিয়েছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুমি সরকারকে পাবে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সব কাজের সমালোচনা করার কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পাল্টে পাঠিয়ে দিয়েছে বলো? দেখো কলকাতা শহরে বসে না, যাদের জীবনে পঞ্চায়েত অফিস যেতে হয় না আর তাদেরকে এগুলো বোঝায় মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে, এই যে দুয়ারে সরকার করেছে ব্লকে ব্লকে, কী বলো তো এটা মানুষ এই মিউনিসিপ্যালিটিগুলোতে? আজকে তোমাকে একটা মনে করো একটা ফর্মে জমা দিতে হবে, কি ফর্ম সই করাতে, কি রেশনের ইয়ে করতে হবে, আগে তোমাকে একটা দুয়ারে সরকার মানেটা কী? আগে তুমি যেতে অফিসে, ওখানে তোমার একটা ঘরের মধ্যে যেতে, লাইন বাইরে চেয়ারে বসতে, লাইন দিতে, তার কাউন্টারে ফর্ম জমা দিয়ে করতে, পুরো অফিসটাকে ওখান থেকে বার করে দিতে মাঠের মাঝখানে, নে এবার শ্রাবণ মাসে যাবে ফর্ম ফিল আপ করতে, আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে, মাঠের মাঝখানে গিয়ে বলছে নিন আমার দুয়ারে সরকারে ফর্ম ফিল আপ করে দিন, তো তোমার কী লাভটা হলো? স্টান্ডবাজির জন্য এগুলো ঠিক আছে, কোনো মানে আছে এগুলোর? দুয়ারে রেশন প্রকল্প গোটা পশ্চিমবাংলায় কিছু চলছে, ওদের একটা পশ্চিমবাংলা শোনা, দুয়ারে চিটিং বাচ্চারা কোনো প্রকল্প চলে না পশ্চিমবাংলাতে, ওই একটা পার্থ চ্যাটার্জির বাড়ি রেড হয়েছে, 55 কোটি টাকা পাওয়া গেছে দুই ওর এক প্রেমিকার দুটো বাড়ি থেকে, সবাই বুঝতে পারছে যার টাকা কামিয়েছে তার ছোট্ট একটা অংশ। কিন্তু আমি বলছি পশ্চিমবাংলায় পাড়ায় পাড়ায় পার্থ চ্যাটার্জি, তুমিও জানো আমিও জানি, তৃণমূলের কোনো কাউন্সিলর আছে পশ্চিমবাংলায়? তৃণমূলের কোনো পঞ্চায়েত মেম্বার আছে যার যদি বাড়ি রেড হয় 55 কোটি সব ক্ষেত্রে পাওয়া যাবে না, কিন্তু 5 কোটি টাকা পাওয়া যাবে না, 3 কোটি টাকা পাওয়া যাবে না? হালি শহরে ভারতের ব্যাংকে তার টাকা রাখার জায়গা হচ্ছে না, থাইল্যান্ডের ব্যাংকে টাকা রেখেছে, কে না সে একটা ছোট্ট হালি শহরের মতো, কলকাতা কর্পোরেশনের নয়, হালি শহরের মতো একটা ছোট্ট জনপদের একটা মিউনিসিপ্যালিটির একটা কাউন্সিলর, চেয়ারম্যান ওই রাজু সাহানি। তো আমি বলছি যে এই যে দুয়ারে দুয়ারে করে এই যে প্রকল্পগুলো করেছে, যে তাপসী মালিকের নামে কিষাণ মান্ডিগুলো করেছে, তুমি যাও তো কলকাতা থেকে, তুমি সাঁতরাগাছি হয়ে পুরো হাইওয়ে ধরে তুমি বর্ধমানের দিকে যাও, নাহলে এদিকে মেদিনীপুরের দিকে যাও, রাস্তার দুদিকে দেখবে কিষাণ মান্ডিগুলো। প্রথম দিকে সাইকেল স্ট্যান্ড হয়েছিল, ওখানে সাইকেল রাখতে হলো, এখন আর সাইকেল স্ট্যান্ডও হয় না, গরু ছাগল বাঁধা থাকে, কয়েকটা কুকুর ঘুরে বেড়ায়, আর দুপুরের দিকে কিছু গ্রামের কিছু বুড়ো লোক এসে গোল হয়ে বসে ওখানে তাস খায়, বিড়ি খায়, তাস খেলে বিড়ি খায়, তুমি সমস্ত কিষাণ মান্ডিগুলোর এই অবস্থা। ও উত্তরকন্যা বানিয়েছিলেন, উত্তরবঙ্গের দুয়ারে সরকার নিয়ে যাবে, তুমি একটা মন্ত্রীর নাম বলো, বেনিফিশিয়ারি ক্লাস তৈরি হয়েছে না? হয়েছে বেনিফিশিয়ারি ক্লাস আর সংখ্যালঘু ভোট, এই দুটো থাকলে পরে তৃণমূলকে হটানো সম্ভব নয়। দেখো বেনিফিশিয়ারি ক্লাস যাদেরকে বলছো, সরকার তো মানুষকে 15% মতো আছে, মানে সরকার তো মানুষকে বেনিফিট দেবেন, এটাই তো স্বাভাবিক, এ তো কোনো দয়ার দান নয়, এটা সরকার মানুষকে বেনিফিট দেবেন না তো কাকে বেনিফিট দেবে? সে তৃণমূলের জন্য কি এখন মৃত্যু হলেও সমব্যথী প্রকল্প আছে, এই তোমার সবই আছে, জন্ম থেকে মৃত্যু সরকার, জন্ম থেকে মৃত্যু কোন প্রকল্প বামফ্রন্টের আমলে ছিল না, উনি কিছু নাম পাল্টে, আমাদের সময় ছিল ইনসেন্টিভ স্কিম ফর গার্লস স্টুডেন্টস, উনি সেটার নাম পাল্টে করলেন কন্যাশ্রী, সেটা ঠিক আছে, হয়তো দুটো নতুন প্রকল্প চালুও করেছেন, আমি সেটাকে অস্বীকার করছি না, কিন্তু কথাটা হচ্ছে এগুলো তো মমতা ব্যানার্জির পকেটের টাকা না, এগুলো সরকারের টাকা, আমরা আসলে আমরাও দেবো, আগেও দিয়েছি, আজকে উনি দিচ্ছেন, কালকে আমাদের গভর্নমেন্ট আসলে আমরা দেবো, এর কী অসুবিধা আছে? কিন্তু মুশকিলটা হচ্ছে না দেওয়ার থেকে না দেওয়া, লক্ষ্মীর ভাণ্ডার, হ্যাঁ লক্ষ্মীর, আমি সবই বলছি, কিন্তু দেওয়ার থেকে না দেওয়ার তালিকাটা কত লম্বা হওয়া তর্কতা। দেখো পশ্চিমবাংলায় 2 বছর কোভিডের ওই সময়টা তার আগে পরে স্কুলগুলো বন্ধ থাকলো, তো খেলা মেলা ছ্যাবলামি যা হওয়ার সব হলো, খালি স্কুলগুলো বন্ধ থাকলো, কী হলো, বাচ্চাগুলোর মিড ডে মিলটা শেষ করে দিল অর্কদা পশ্চিমবাংলা, ছোটো ছোটো বাচ্চা, ওদের ভোট নেই বলে ওরা মানুষ নয় না, খালি বেনিফিশিয়ারি ভোট, সংখ্যালঘু ভোট, ব্রাহ্মণ ভোট, দলিত ভোট, আদিবাসী ভোট, সবার ভোট আছে, ওই কবির সুমনের একটা গান আছে, সেই ভোট দিয়েছ, ভোটের শেষ গানটা শেষ লাইন হচ্ছে ভোট দিয়েছ, ভোট দিয়েছিস, ভোট দিয়েছি, ভোট দিয়েছেন, ভোট মানুষের মুখে ব্যালট পেপার দেখছেন, নেতা দেখছেন, বাচ্চাগুলোর মুখটা ব্যালট পেপার নয় বলে ওইদিকে চোখ যায় না। 2 বছর ধরে স্কুলগুলো বন্ধ রাখলো, বন্ধ রেখে কী করলো, মিড ডে মিল,
এই মিড ডে মিল চালু হয়েছিল আমাদের দেশে, তামিলনাড়ুতে প্রথম চালু হয়েছিল, তারপর গোটা ভারত এটাকে ইনভাইট করেছিল। গরিব ঘরের বাচ্চাগুলো যাতে স্কুলে গিয়ে একবেলা খাবার পায়, বাবা মায়েরা যেন বাচ্চা যাতে খেতে পায়, তার জন্য বাচ্চাগুলোকে স্কুলে পাঠায়, মাঠে কাজ করতে না পাঠিয়ে, চায়ের দোকানে বাসন মাজতে না পাঠিয়ে, কয়লা খনির অন্ধকারে না পাঠিয়ে, যাতে বাপ মা বাচ্চাগুলোকে স্কুলে পাঠায়, আর গরিব ঘরের বাচ্চাগুলো যেন একবেলা অন্ততপক্ষে ভালো করে খেয়ে তারা একটা প্রয়োজনীয় পুষ্টি পায় শরীরে, এই জন্য চালু হয়েছিল মিড ডে মিল। গোটা ভারতের চেহারা পাল্টে করে দিয়েছে। আমি জাস্ট কথাটা শেষ করি, আর কথা আজকে মিড ডে মিলের অবস্থা কি, এরা কী করলো লকডাউনের সময়, বলে দিল যে মাছ দিতে পারবো না, কেননা কী লকডাউনে চালু করলো কি যে সপ্তাহে একদিন করে স্কুলে আসবেন, টিচাররা যাবে, মিড ডে মিলের খাবার কাঁচা খাবার বাড়ির লোককে দিয়ে দেবে, বলে মাছ দেওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে, ডিম দিতে পারবো না, সয়াবিন দিতে পারবো না, আনাজপাতি দিতে পারবো না, সব নষ্ট হয়ে যাবে, ওগুলো কাঁচা খাবার কী করবে, প্যাকেটে করে ওখানে চাল আর ডাল ধরিয়ে দিল। ওই যে ব্যবস্থা চালু করলো আজকে, এবং তারপরে কি সরকারকে স্কুলে রান্না করতে হচ্ছে না, মানে সিলিন্ডারের খরচা হচ্ছে না, কেরোসিন তেলের খরচা হচ্ছে না, মশলাপাতির খরচা লাগছে না, যে রান্না করতেন ICDS-এ কাজ করতেন তার কাজটা গেল, তাকে টাকা দিতে হচ্ছে না, চাল ডাল প্যাকেটে করে ধরিয়ে দিল। আজকে যখন স্কুলগুলো খুলে গেছে, আজকেও পুরোনো মিড ডে মিলটাকে ফেরত আনলো না। এর মাঝখানে কত বাচ্চার শৈশব কয়লা খনিতে হারিয়ে গেল, কত বাচ্চার শৈশব চায়ের দোকানে কাপ প্লেট ধোয়া সাবান জলে হারিয়ে গেল। আর যখন স্কুলগুলো চালু হয়েছে, সরকার থেকে ফিরিস্তি বার করেছে, সপ্তাহে নাকি দুদিন নাকি ডিম, হ্যাঁ মাসে দুদিন মাছ সবজি, আর বরাদ্দ করেছে কত, প্রাইমারিতে 4.47 টাকা, সেকেন্ডারিতে 4.97 টাকা করে এক একটা বাচ্চার খাওয়া। তুমি বলো তো কে, তুমি তোমাকে যদি 4.97 টাকা দিয়ে বলি যে ওর কথা ওকে ডিম খাওয়াও বা মাছ খাওয়াও, একদিন ডিম খাওয়া সপ্তাহে একদিন মাছ খাওয়া বাকি দিন ডাল সবজি ভাত সয়াবিন খাওয়াও, পারবে তুমি? দিনে 4.97 টাকা টিচারগুলোকে ধরিয়ে দিয়েছে, বাচ্চাগুলোর মুখের খাবার কেড়ে নিয়ে যে ডিমটা মিড ডে মিলে একটা বাচ্চার পাতে পড়ার কথা, সেই ডিমটা তার মুখ থেকে কেড়ে নিয়ে তার স্কুলের বাইরে পাড়ার মোড়ে একটা মা ক্যান্টিন বানিয়ে সেই ডিমটাকে 5 টাকা দিয়ে বেচছে। তুমি বলতে পারো যে লোকটা কিনছে ওখান থেকে, সে বেনিফিশিয়ারি, 5 টাকা দিয়ে ডিম ভাত পাচ্ছে, আর তার সন্তানটা স্কুলে গেছে, তার সন্তানটার ভোট নেই, তার মুখের খাবারটা চলে। আমি মানলাম এই প্রশ্নগুলো তোমরা। এরপর আমরা যখন বলছি যে আপনি আজকে দুর্গাপুজোয় 60,000 টাকা করে প্যান্ডেলকে দিচ্ছেন, 264 কোটি টাকা খরচা করছেন, আমাদেরকে বলছে এই তো CPIM, এরা তো ভগবান মানে না, এরা দুর্গা ঠাকুরকে মানে না, কোনো সংস্কৃতির প্রতি কোনো ইয়ে নেই। আরে ভাই, আমরা ভগবান মানি না মানি তো পরের কথা, যে মানুষ ভগবান মানেন আমি তাকে জিজ্ঞেস করছি, যিনি সত্যি বিশ্বাস করেন যে দুর্গা তার মা, তো দুর্গা বলে যদি সত্যি কেউ থেকে থাকেন যিনি তার মা, তো কোনো মা চান যে সন্তানের মুখের খাবারটাকে কেড়ে খেতে? সবাই তো মমতা ব্যানার্জির মতো কাটমানি খাওয়া মা নয় রে বাবা, যে তুই ভাই যা কামাচ্ছিস 25% তুই রাখ, 75% আমায় জমা। কিন্তু এই যে কথাগুলো, এই কথাগুলো বাংলার মানুষ শুনছেন বুঝছেন, কিন্তু যখন ভোট দেওয়ার বিষয়টা আসছে তখন বলছে না ওরা 34 বছর রুল করেছে, ওরা নতুন কিছু বলছে না, ওদেরকে আর সুযোগ নয়। সহমত পোষণ করেও মমতা বিরোধী ভোটটা বিজেপি, দেখো এটা বক্তব্য, বিজেপি যে রাজ্যে আছে ক্ষমতায় সেই রাজ্যে মিড ডে মিলের কি অবস্থা, বা পশ্চিমবাংলার ক্ষেত্রে বিজেপিটা কে বলতো, মন্ত্রণমূল বিজেপির একটা নাম বলো। দেখো পশ্চিমবাংলার একটা কথা বলি, আর কথা তোমাকে, তুমি প্রায় এরকম কোনো তৃণমূল নেতা পাবে না যে জীবনে কখনো চুরি করেনি, আর প্রায় এমন কোনো বিজেপি নেতা পাবে না যে জীবনে কখনো তৃণমূল করেনি। অনেক বিজেপি নেতা আছে, তারা কোথায় থাকে, তাদেরকে নাম বলো না। পাঁচ দিলীপ ঘোষ নিজেই আছে, আরে দিলীপ ঘোষকে তো পাঠিয়ে দিয়েছে সে কারণে এখান থেকে সাইড। না না, 6 বছর উনি সভাপতি ছিলেন, উনি কি অজন্ম সভাপতি থাকবেন? অজন্ম উনি সভাপতি থাকবেন, যা ওদের নিয়ম দলীয় সংবিধান। আমি জানি না, আমরা তো টিভিতে দেখি যে দিলীপ ঘোষকে সরিয়ে দিয়েছে, এখন এখানে নেই দুজন, এখন বিজেপির ফেস, অর্গানাইজেশনাল ফেস হচ্ছে সুকান্ত মজুমদার, যিনি কিনা আজকেও টিল্ডের তৃণমূলের অধ্যাপক সংগঠনের মেম্বার বালুরঘাটে উত্তরবঙ্গে। উনি এমনি খুব, দেখো উনি খুব শিক্ষিত মানুষ, আমার সাথে যতটুকু পরিচয় আছে, আমি প্রশ্নে যতটুকু কথা বলেছি, ভদ্রলোক দেখা যায়, ভদ্রলোক। আমার ইনফ্যাক্ট বেচারাকে দেখলে মাঝে মধ্যে মায়াই হয়, টিভিতে যে বলে না যে ডান্ডাটা মোটা করবেন হ্যান্ড করবেন, বুঝতেই পারি যে মানে প্লেইং টু দ্য গ্যালারি, মানে যেহেতু দিলীপ ঘোষের পরে প্রেসিডেন্ট হয়েছে, সেহেতু মাথায় ঢুকে গেছে যে আমাকে ওইগুলো বলতে হবে, নাহলে আমি দিলীপ ঘোষের মতো খবরে থাকতে পারবো না। কিন্তু দিলীপ ঘোষ যে কথাগুলো বলতেন না, বুঝে বলুক না বুঝে বলুক, ওটা ওনার স্বাভাবিক কথা ছিল, অর্গানিক্যালি বলতেন। আর এনাকে বেচারা আমার ধারণা আরোপিত, মনে আরোপিত মানে উনি আয়নার সামনে দাঁড়িয়ে আমার ধারণা রিহার্সাল দেন যে আমাকে একটু বলতে হবে, ডান্ডা বলার সময় হাত থেকে একটুখানি এরম করতে হবে। তো ইনি ভদ্রলোক, শিক্ষিত মানুষ, মানে আমার কোনো ইয়ে নেই। এই রাজ্যের বিজেপি পিএইচডি করা একটা লোক, একটা পিএইচডি করা লোক, তাকে যখন প্রশ্ন করছে যে আচ্ছা আপনার আগের সভাপতিতে বলতেন যে গরুর দুধে সোনা আছে, আপনি কি বলেন? বলে হ্যাঁ সোনা না আছে, থাকতে পারে গরুর দুধে। আচ্ছা ও কি নিজে সত্যি বিশ্বাস করে গরুর দুধে সোনা আছে? কিন্তু বেচারা কী করবে এখন,
করে বিজেপি বলতে হবে এসব। আর শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে 2 নম্বর লোক ছিল, আজকে অব্দি তুমি দেখো কে 2 নম্বর ছিল, পার্থ চট্টোপাধ্যায় না শুভেন্দু অধিকারী না ববি হাকিম? শুভেন্দু অধিকারী চলে যাওয়ার পরে পার্থ চট্টোপাধ্যায় হলো, কিছুদিন শুনলাম ববি হাকিম, এখন তো লোকে বলছে অভিষেক, কিন্তু শুভেন্দু তো ডেফিনেটলি 2 নম্বর। দেখো সিংহ নন্দীগ্রামের ওই মুভমেন্টের সময় শুভেন্দু অধিকারীর ভূমিকাকে তো কেউ অস্বীকার করতে পারবে না। এবার আমি বলছি তৃণমূলের বিরুদ্ধে বাংলার মানুষের রাগটা কী বলো, বা অভিযোগের জায়গাগুলো কী? তুমি টেট এসএসসির কেলেঙ্কারি বলো, তুমি চিটফান্ড কেলেঙ্কারি বলো, তুমি মানুষকে ভোট দিতে না দেওয়া বিরোধীদেরকে, অন্য দলের জেতা পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি ক্যাপচার করা বলো, প্রতিটা পাপ তো শুভেন্দু করেছে তৃণমূলের হয়ে। আজকেই যে বলছে না গাঁজা কেস, কদিন আগে কী একটা কথা প্রসঙ্গে ওই অনুব্রতের ব্যাপারে যে গাঁজা কেস দিয়ে লোককে ধরিয়ে দেয়, যে মুর্শিদাবাদে যখন শুভেন্দু দায়িত্বে ছিল, কংগ্রেসের ওখানকার যুব সভাপতিকে 2.5 বছরের ওপর জেল খাটলো মিথ্যা গাঁজা কেস দিয়ে। মালদা জেলা পরিষদ ওরা কীভাবে দখল করলো শুভেন্দু? উত্তর দিনাজপুরের জেলা পরিষদ কীভাবে দখল করেছিল? এইভাবেই তো করেছিল। তো চিরকাল তো এরা তো এই কাজই তো চিরকাল এইভাবে করে এসছে। তো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যদি আজকে আমি যদি তৃণমূলের বিরুদ্ধে হই, এখন কিন্তু শুভেন্দু অধিকারী তৃণমূলের সব থেকে বড় টার্গেট। তৃণমূলের বক্তব্য হচ্ছে শুভেন্দু অধিকারী বারবার কেন্দ্রীয় সরকারকে বুঝিয়েছে কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়ছাই হচ্ছে, কেন্দ্রীয় সরকারের প্রকল্প নাম বদলে রাজ্য সরকার নিজের কৃতিত্ব নিতে চাইছে, তাই শুভেন্দু অধিকারীর জন্য কেন্দ্রের বরাদ্দ আসছে না, কেন্দ্রীয় টিম পর্যবেক্ষণ করছে। 1 নম্বর দুশ্মন হচ্ছে শুভেন্দু অধিকারী। এই টার্গেট না টার্গেট জানি না বাবা, ব্যারাকপুরে তো 1 নম্বর দুশ্মন ছিল অর্জুন সিং, তারপরে তো দেখলাম সেই দুশ্মনের কী হলো। তো তোমার আসানসোলে তো 1 নম্বর দুশ্মন ছিল বাবুল সুপ্রিয়, তারপর দেখলাম সেই দুশ্মনের কী পরিণতি হলো। শুভেন্দু অধিকারী যদি কেন্দ্রীয় সরকারের টাকা আটকে থাকে তো স্বাভাবিক, সে আটকাবে তো সেটাই তো স্বাভাবিক। তো যে পাঠশালায় পড়বে সেই তার শিক্ষার্থী তো শিক্ষিত হবে। যখন তৃণমূল কংগ্রেস করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তৈরি হয়েছে, তখন দেখেছে তার নেত্রী পশ্চিমবাংলা আয়লায় ভেসে যাচ্ছে, তার নেত্রী বসে চিঠি লিখছে। আমি বামফ্রন্ট তো চোর ছিল না, আমরা তো চুরি করতাম না, বুদ্ধ বরচাস তো মমতা ব্যানার্জির মতো চোর ছিলেন না, কিন্তু তা সেই অবস্থায় সরকার মুখ্য তখন রাজ্যের একজন নেত্রী কেন্দ্রের এমপি চিঠি লিখছেন কেন্দ্রীয় সরকারকে যে এখানে আপনারা 1 পয়সা দেবেন না, মানুষ ডুবে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা ডুবে মরছে। তখন তো উনি রেলমন্ত্রী, ওই আয়লার সময় উনি রেলমন্ত্রী, ঠিক ঠিক 2009 মে মাসেই তো বোধ হয় কত 26 না রেলমন্ত্রী উনি, তাই ইউনিয়ন মিনিস্টার তিনি হচ্ছে চিঠি লিখছেন প্রাইম মিনিস্টারকে, কোথায় সেই সময় বলবেন যে আরও বেশি করে বাংলার পাশে দাঁড়ান, এটা আমার রাজ্য, তা না চিঠি লিখছেন যে লোকে মরছে মরুক, খবরদার বামফ্রন্টকে টাকা দেবেন না। তো শুভেন্দু ওই শিক্ষা পেয়েছে, এখন সেই শিক্ষা প্রয়োগ করছে। শুভেন্দু অধিকারের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে নেতৃগুণ কার বেশি? আমি তোমাকে নিরপেক্ষ অ্যাসেসমেন্ট চাইছি, কারণ যেহেতু তুমি রাজনীতির সঙ্গে ভীষণ রকমভাবে সম্পৃক্ত। দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি তোরা সিরিয়াসলি নিই না সত্যি কথা বলতে। শুভেন্দু অধিকারী মানে ধান্দাবাজ টু দি পাওয়ার ইনফিনিটি, ও প্রচণ্ড অ্যাম্বিশন, অ্যাম্বিশন ঠিক আছে সে আছে আছে, আমার বলার কিছু নেই। আমরা কমিউনিস্ট আমাদের একরকম অ্যাম্বিশন থাকে, যারা দক্ষিণপন্থী দল করে তাদের কিছু ক্ষেত্রে ব্যক্তি অ্যাম্বিশন থাকে, ঠিক আছে সে। কিন্তু শুভেন্দু অধিকারী তো ঠিক আছে, দেখো অভিষেক ব্যানার্জি আর আমি সমবয়সী, হ্যাঁ আমি ধরো 2005 সাল থেকে এসএফআই করছি, বা আমরা তো ওই সময় ধরো ছাত্রনেতা বলতে তো কত লোকের নাম শুনতাম, এই হিসাবে তো জীবনে অভিষেক ব্যানার্জির নাম শুনিনি তখন। ও তো পিসি মুখ্যমন্ত্রী হওয়ার পরে রাজনীতি করতে আসলো ভাইপো হিসেবে, তাকে আমি খুব একটা সিরিয়াসলি আমি নিই না। আমি শুভেন্দু অধিকারী বলে না, আমার মনে হয় যে তৃণমূলে তুমি আমাকে যদি আমি ডিসপ্যাশনেটলি তোমাকে আমি বলছি, আমার অনেকে আমার মনে হয় বৈষ্ণব চ্যাটার্জিরও তৃণমূলের গুরুত্ব বা কন্ট্রিবিউশন বেশি হওয়া উচিত অভিষেক ব্যানার্জির থেকে। কি আমি মনে করো ধরো পরেশ পাল, এনিডে আমি বলবো যে আমরা দেখেছি পরেশ পালকে, আর যেটা মদন মিত্র এখন মানে ফ্রাস্ট্রেট করে পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে, আরে ভাই আমরা তো হাজরা এলাকায় পার্টি করেছি, আমরা দেখেছি রিয়েলি মদন মিত্রকে ওই সময় মানে বামফ্রন্ট সরকারের আমলে রাস্তায় নেমে লড়াই করতে সিপিএমের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে। আমি এদের সবাইকে অভিষেকের থেকে সিরিয়াসলি নিই, খালি শুভেন্দু বলে না, তৃণমূলে অসংখ্য এরকম নেতা আছে, প্রায় সব নেতাই অভিষেক ব্যানার্জির থেকে বেশি তাদের কন্ট্রিবিউশন আছে জীবনে। তোমাকে তো তৃণমূল জয়েন করতে বলেছিল, ভালো অফারও দিয়েছিল। হ্যাঁ ওগুলো আমাকে বলেছিল, সেও তো সবাইকেই বলে, সে খালি তৃণমূল বলেছিল এমন নয় সে আনবে, কিন্তু যাই হোক ঠিক আছে ওগুলো নিয়েও। কেন ভেবে দেখো নি কেন বামপন্থীদের ভবিষ্যৎ কি এখানে? লোকে বলছে তো কিচ্ছু নেই, ভূতের ভবিষ্যৎ থাকলেও বামপন্থীদের ভবিষ্যৎ। প্রভাত পাটনায়ক একবার কথা বলা জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি মনে করেন বামপন্থীদের, হোয়াট ইজ দ্য ফিউচার অফ লেফট ইন ইন্ডিয়া? তা উত্তরে প্রভাত পাটনায়ক বলেছিলেন যে আই ওয়ন্ট প্রেডিক্ট হোয়াট ইজ দ্য ফিউচার অফ লেফট ইন ইন্ডিয়া, বাট হোয়াট আই ক্যান সে ইজ দ্যাট উইদাউট দ্য লেফট ইন্ডিয়া ডাজন্ট হ্যাভ এনি ফিউচার। কিন্তু এখানে আমি তোমাকে একটা কথা বলি, আমি ওই ভদ্রমহিলাকে ফলো করতাম, ভালো লিখতেন, পরিচিতিও ছিল মিডিয়ায়, কবিতা কৃষ্ণন,
সিপিআইএম এর লিবারেশনের, উনি কিন্তু একটা ফেসবুকে পোস্ট করেছেন যে যারা বলছেন যে অথরিটেরিয়ানিজমের বিরোধিতা করতে হবে, এই দেশটা চলছে অথরিটেরিয়ানিজম, তারা কি করে চীনকে সমর্থন করে? চীন হচ্ছে সব থেকে বড় অথরিটেরিয়ান। দেখো, চীন অথরিটেরিয়ান বলাটা কিছুটা অন্ধের অস্থি দর্শন হবে, তবে হ্যাঁ, এটা আমি রাশিয়া স্টালিন যেমন, আমি তোমায় বলছি স্টালিনের সময়কার রাশিয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার যা ছিল বা চায়নায় অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার যা, আমরা তো ভারতের ক্ষেত্রে আমি সিপিআইএম এর কথা বলতে পারি, কবিতা কৃষ্ণনের পার্টির কথা উনি বলবেন, ওনার পার্টির সার্বিকভাবে বামপন্থী আমরা তো মনে করি না যে না না এটা এটা বলা যায় না সার্বিকভাবে। দেখো, ভারতে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্টের পক্ষ থেকে আমরা বলতে পারি, ভারতের ক্ষেত্রে আমরা সমাজতন্ত্রের, আমরা সাম্যবাদের ভারতীয় মডেল চাই, এবং ডেফিনেটলি আমরা আমরা মাল্টি পার্টি ডেমোক্রেসিকে আমরা রক্ষা করার পক্ষে। আমরা আমরা কখনো চাই না যে চায়নার মডেলের সরকার এখানে তৈরি হোক। আমরা তার ধরো মনে করো চায়না যে প্রোগ্রেসগুলো করেছে, সোভিয়েত ইউনিয়ন যে প্রোগ্রেসগুলো করেছে, এবং প্রোগ্রেস একটা দেশ যে দেশে কোনো মানুষকে খাবারের অভাবে মরতে হয়নি, 17 সালে বিপ্লব হলো, 35 সালের পয়লা মে ঘোষণা করে দেওয়া হলো যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বন্ধ আমাদের দেশে, কেননা আমাদের দেশের একজনও বেকার নেই, আমরা এটাকে ফলো করতে চাই। কিন্তু ওয়ান পার্টি স্ট্রাকচারকে তো আমরা চাই না, এবং আমাদের পার্টি প্রোগ্রামেই এটা আছে। তবে আমি একটা কথা এখানে এটাও বলবো অর্কদা, এইগুলো না আজকে 2022 সালে দাঁড়িয়ে এগুলো বলাটা একটু অন্ধের হস্তি দর্শন। 1917 সালে একটা দেশের রাষ্ট্রীয় কাঠামো কেমন ছিল, তারা জারের রাশিয়া, সেই জারের হাত থেকে মুক্ত হয়ে একটা দেশ তৈরি হচ্ছে, গঠন হয়েছে, তখনকার পৃথিবী, তখনকার পৃথিবীর বাস্তবতা, তোমাকে তো সেই সময়কার ইতিহাসের বিশ্লেষণটাকে তো সেই সময় প্রেক্ষাপটে করতে হবে। আজকে শ্রীরামকৃষ্ণ পরমহংসের 100টা কথা রয়েছে, যে কথাগুলো ওনাকে নিজের সময়ের থেকে কয়েক মাইল এগিয়ে রেখেছিল। আমি শ্রীরামকৃষ্ণের 2টো কথা এমনও খুঁজে বার করতে পারি, যে কথাটা তোমার আজকের দিনের জেন্ডার সেন্সিটিভিটির ইন্ডেক্সে তোমার মনে হবে যে কথাটা একটুখানি ইনসেন্সিটিভ কথা, কিন্তু তাই দিয়ে তুমি শ্রীরামকৃষ্ণকে বিচার করতে পারি না। আমি যদি এখন আউট অফ দ্য কন্টেস্ট কোট করে শ্রীরামকৃষ্ণ বলছি নারী নরকের দ্বার বলে, যদি তুমি দেখবে কিছু আছে নকশাল ফকশাল, তারা বলে যে ও কী লোক উল্টোপাল্টা মহিলাদের নিয়ে বলেছে, ডেফিনেটলি আমি ওই শব্দটাকে আজকে আমি গ্রহণ করতে পারি না। কিন্তু ওই সময় দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণ যে বললেন যে একটা মন্দিরে আমি পুরোহিত হব, এই মন্দিরে উঁচু নিচু চামার চণ্ডাল মুচি মেথর ভেদাভেদ থাকবে না, এই মন্দিরে ব্রাহ্মণ্যবাদ থাকবে না, এই মন্দিরে ধর্মের বিভাজন থাকবে না, এই মহিলাদের প্রবেশাধিকার থাকবে, এই মন্দিরে তারা সমমর্যাদায় পুজো করবেন, তাকে তো আমাকে সেই সময় রেসপেক্টে তার এই প্রোগ্রেসটাকে আমাকে দেখতে হবে। তো এটা তো ইতিহাসে, দেখো আমি নকশালদের কথা আমি বলতে পারবো না, কিন্তু আমরা সিপিআইএমে আমরা চিরকাল এই শিক্ষা পেয়ে এসেছি, আকবরকে যদি বিশ্লেষণ করতে হয় আকবরের সময় বিশ্লেষণ করতে হবে, যদি শ্রীচৈতন্যকে বিশ্লেষণ করতে হয় শ্রীচৈতন্যের সময় বিশ্লেষণ। আমার মনে হয় শতরূপ তোমরা সুতরাং কবিতা কৃষ্ণ এই যেটা এগুলো যেটা বলছেন এগুলো আমি জানি না, এগুলো তো আমরা ক্লাস মানে ফার্স্ট ইয়ারে যখন সেকেন্ড ইয়ারে পড়তাম তখন এগুলো আমরা শিখেছি পার্টি ক্লাসে। ওনার উনি একদিন ধরে কী শিক্ষা নিয়ে হঠাৎ বললেন বা কেন, উনি বলছে জানি না কেন বললেন, ওনার মনে হয়েছে বলেছেন, আমার তাই নিয়ে আমার আই ডোন্ট টেক ইট ভেরি সিরিয়াসলি। দেখো কবিতা কৃষ্ণ তো এটাও তো বলবে, গোটা পৃথিবীতে ম্যাটার্নিটি লিভ শব্দটা কেউ শুনেছিল জীবনে সোভিয়েত ইউনিয়ন না থাকলে? আজকে তোমার তো একটা মেডিক্লেম আছে, সরকারি হোক বেসরকারি হোক আছে তো একটা, আমার মেডিক্লেম আছে। মেডিক্লেম কাকে বলে পৃথিবী জানতো কোনো দিন সোভিয়েত ইউনিয়ন না থাকলে যে একটা মানুষের মেডিক্লেম থাকবে, তিনি অসুস্থ হলে তার রাষ্ট্রতার দায়িত্ব নেবে তার চিকিৎসার। হ্যাঁ, তো আমি আজকে সোভিয়েত ইউনিয়নকে এই সব কিছুকে সরিয়ে দেখে আমি তার একটা দিকে আমি বিচার করবো? এই অন্ধের হস্তি দর্শন না এগুলো। আর কিন্তু আমি আলটিমেটলি আমি তোমাকে বলছি সিপিআইএমের ক্ষেত্রে আমি বলছি, আমরা সোভিয়েত মডেলের গণতন্ত্র আমরা পশ্চিমবাংলায় চাই না, আমরা চায়না বা ভারতে চাই না, আমরা চায়না মডেলের গণতন্ত্র আমরা চাই না, ভারতে ভারতের সমাজতন্ত্র আমরা চাই, এবং ডেফিনেটলি সেটাতে একটা মাল্টি পার্টি থাকবে, এবং ভারতের সব শ্রেণীর মানুষের জন্য, সব ওপিনিয়নের মানুষের নিজের দল থাকবে, তারা নির্বাচনের মাধ্যমেই তারা সরকারে আসবেন। কমিউনিস্ট পার্টি যদি অনন্তকাল মানুষকে ভালো রাখতে পারে তবে কমিউনিস্ট পার্টি অনন্তকাল সরকার চালাবে, কমিউনিস্ট পার্টি যদি মানুষকে 5 বছর ভালো রাখতে পারে তাহলে 5 বছর সরকার চালাবে, নিয়মিত মানুষের রিকল করার অধিকার থাকবে, কমিউনিস্ট পার্টিকে আবার পদ থেকে মানে সরকার থেকে সরিয়ে দিতে পারবে যদি মানুষ তার কাজে খুশি না হয়। আমরা তো চাই না আমরা সোভিয়েত মডেলের। অনেকদিন বাদে দেখলাম যে খুব অ্যাগ্রেসিভ, বিশেষ করে বর্তমানের ঘটনাটা, এটা কি সেলিমদা দায়িত্ব পাওয়ার পরে কমরেডদের বলেছেন যে রাস্তাতেই এখন থাকতে হবে? না না, সেলিমদার আমরা ওইভাবে দেখি না, সেলিমদার আগে সূর্যদাকেই বলেছিলেন কমরেডদেরকে সবাই বাড়িতে বসে থাকতে হবে, তা না, কিন্তু কী বলো তো এই এরকম দেখো এই লড়াই তো এর আগেও হয়েছে, নবান্ন অভিযান যখন হয়েছে সূর্যদার তখন সেক্রেটারি ছিলেন আমাদের, ওই লড়াইও তো আমাদের হয়েছে, আমাদের অসংখ্য এরকম লড়াই হয়েছে, সেদিন বর্ধমানে হয়েছে। ডেফিনেটলি সেলিমদাকে কম বয়সী ছেলেমেয়েরা খুব পছন্দ করে বিভিন্ন কারণে, সেলিমদার কথাবার্তা, সেলিমদার বডি ল্যাঙ্গুয়েজ, সেলিমদার খুব আধুনিক, সেলিমদার মানে আমি তো একটা কথা বলি ধরো কুণাল কামরা, আমি তো এই জেনারেশনের, কুণাল কামরার নাম আমাদের সবার আগে সেলিমদা শুনেছে।
হ্যাঁ মানে খুব আপডেটেড থাকে, ইয়ে থাকে। তো সুতরাং এবং তার একটা রিফ্লেকশন সেলিমদার কথাবার্তায়, ও যে সেলিমদার বক্তৃতা করার সময় যে কলোকিয়াল উদাহরণগুলো এক্সাম্পলগুলো ব্যবহার করে, কখনই খুব একটা দেখবে জার্গন মিশ্রিত কথা বলে না। হ্যাঁ এতে কম বয়সীরা খুব রিলেট করতে পারে সেলিমদার সাথে, কিন্তু কমিউনিস্ট পার্টি তো রাস্তায় থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আন্দোলন করলে একদিন পুলিশের লাঠি খেলে কাঁদানে গ্যাস চললো, আবার বিরতি, ওই যে আমি আন্দোলন করছি কাঙ্ক্ষিত ফল যতক্ষণ না পাওয়া যাবে রাস্তা ছেড়ে উঠব না, এটা যদি না করা যায় এটা আমাদের দুর্বলতা হয়েছে একসময়, তাহলে কিভাবে ওই হারানো বিশ্বাসযোগ্যতাটা। যদিও আজকে তোমার অনুষ্ঠানের শিরোনাম হচ্ছে অর্কের সঙ্গে তর্ক, কিন্তু আমি সব ব্যাপারে তর্ক করবো না, যেটাতে আমার একমত হওয়ার আমি একমত হবো। সত্যি এই এইটা আমাদেরকে, আমি তুমি যদি আমায় জিজ্ঞেস করো, এবং এটা আমি ব্যক্তিগতভাবে বলছি এমন নয়, আমাদের পার্টিও এই নিয়ে আলোচনা করেছে যে সত্যি মানে ওই মানে ফাইট টু ফিনিশ যেটা, সেটা আমাদেরকে করতে হবে এবং আমরা এখন সেটাই করছি। রোড ম্যাপ আমরা বলেছিলাম এদেরকে জেলে ঢোকাবো, আমরা জেলে ঢোকাচ্ছি। দেখো রোড ম্যাপ হেড, আমরা পঞ্চায়েত ভোট আছে, তারপরে লোকসভার ভোট আছে, আমরা পশ্চিমবাংলা থেকে এবং অবশ্যই ভারত থেকে আমরা বড় সংখ্যা, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বলবো না যে ওই আমাদেরকে ভোট দিন আমরা প্রধানমন্ত্রী হয়ে যাবো, কারণ ওগুলো কথার কথা। পশ্চিমবাংলায় মানে ভারতের প্রধানমন্ত্রী হতে 273 এমপি লাগে, এবার উনি পশ্চিমবাংলায় ভোটে লড়েন, আমরা তো তাও ভারতের 11টা রাজ্যে আমাদের হয় এমপি নয় এমএলএ আমাদের আছে, উনি পশ্চিমবাংলার পার্টি। এবার পশ্চিমবাংলায় উনি যদি মনে করেন এখানে 42-এর মধ্যে 273টা সিট উনি জিতবেন, তাহলে উনি প্রধানমন্ত্রী হতেই পারেন, কিন্তু আমি ওসব তো আমরা করি না। আমরা একটা বড় সংখ্যায় পশ্চিমবাংলা থেকে এবং গোটা দেশ থেকে জিতে আমরা পার্লামেন্টে যেতে চাই, নতুন যে সরকার তৈরি হবে সেই সরকারে আমরা অংশগ্রহণ করে সেই সরকারের পলিসিকে আমরা নির্ধারণ করতে চাই, এবার কোন স্তরে আমরা অংশগ্রহণ করব। মানে দেখো সরকার যদি গঠন করার মতো পরিস্থিতি আসে বিজেপি বিরোধী সকল ধর্মনিরপেক্ষ শক্তির, বামপন্থীরা যদি আবার বলে যে সরকারকে নিয়ন্ত্রণ আমরা করতে পারবো না বলে সরকারকে যোগ দেবো না, তাহলে কিন্তু আবার ভুল হবে। ওটা পুরনো ডিবেট, কিন্তু পরবর্তীকালে তো আমাদের পার্টি কংগ্রেসে এই নিয়ে আলোচনা হয়েছে, এবং যদি আমরা সরকারে আমাদের পলিসিতে আমাদের ইন্টারভিউ করার সুযোগ আসে আমরা ডেফিনেটলি আমরা সেই চেষ্টা করবো, আমার ধারণা সেটাই হবে। কিন্তু এবং ডেফিনেটলি ভারতে মনে করো আমরা অল্টারনেট আমাদের পলিসি স্বাস্থ্য নিয়ে, শিক্ষা কাঠামো নিয়ে, তার হিউম্যান ইন্ডেক্সের বিভিন্ন প্যারামিটার নিয়ে, এমপ্লয়মেন্ট অপরচুনিটি নিয়ে, যে অল্টারনেট আমাদের যে অল্টারনেটিভ, এই অল্টারনেটিভকে সামনে রেখেই আমরা লড়বো। আমরা আমাদের পার্টিতে আমরা আলোচনা করছি, আমরা পরিষ্কার একটা চার্টার অফ ডিমান্ড খালি বলবো না, আর চার্টার অফ টার্গেট বলতে পারো, যে আমরা এই সরকার আমরা গঠন করতে চাই, এরকম একটা সরকার গঠন করতে চাই যারা যারা আমাদের সঙ্গে আছেন এই অল্টারনেট মডেল, আমাদের সঙ্গে আছেন আমাদের কোনো সেখানে কোনো বাদ বিচারের প্রশ্ন নেই, আমরা এটাকে সামনে রেখে। আমার শেষ প্রশ্ন, অরুণাভ ঘোষের কী হলো? উনি বলতে পারবেন, কি বলবো বলো। লোকে এখন জাস্টিস গাঙ্গুলিকে কার্যত ঈশ্বরের মর্যাদা দিচ্ছেন, তুমি তো কমেন্ট টমেন্টগুলো দেখো, ইউ আর ভেরি অ্যাক্টিভ অন সোশ্যাল মিডিয়া। হ্যাঁ বিকাশ তাকেও কৃতিত্ব দিচ্ছেন, শামীম বলে যে ভদ্রলোক আছেন শামীম, যে এনাদের লাগাতার প্রয়াসের ফলেই এই SSC দুর্নীতির অনেকটা সামনে আসছে, তদন্ত হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় জেলে ইত্যাদি ইত্যাদি। তো সেক্ষেত্রে অরুণাভ ঘোষটাকে স্রোতের বিপরীতে হাঁটছেন, কি মনে হয়? দেখো আমি প্রথম কথাটা এইভাবে তোমার সামনেই বলছি, আমাকে এর আগেও কিছু ইন্টারভিউতে অনেকে জিজ্ঞেস করেছে, আমি এড়িয়ে গেছি। ইনফ্যাক্ট কিছু একটা জায়গাতে আমি একটু ব্যঙ্গাত্মকভাবে বলেছি অরুণাভদাকে নিয়ে, এবং সেটা পড়ে মানে সেই ব্যঙ্গটা করে আমার পরবর্তীকালে অনেস্টি বলছি খুব খারাপই লেগেছে, কারণ অরুণাভদা সাথে আমার অত্যন্ত সুষম অনেক বছরের, এবং উনি আমাকে স্নেহ করেন বলেই আমার ধারণা। তোমার সাথেও আমার বহুদিনের পরিচয়, অরুণাভদার আর আমি একসাথে তোমার সাথে বহু মানে এর আগে প্রোগ্রাম করেছি ইত্যাদি। আমি যদি অরুণাভদাকে ঠিক চিনে থাকি, সেটা হচ্ছে আমার নিজের মনে হয় অরুণাভদা চিরকালই ওনার মধ্যে একটু ইন্ডিভিজুয়ালিজম বেশি। হ্যাঁ মানে আমি কারুর লোক নই, আমি ইন্ডিভিজুয়াল এবং আমি আমার কথাকে আমি আমার মতো করে এস্টাবলিশ করি, আমি আই ডোন্ট কেয়ার কে কী বললো। এই এই ওনার এই ইন্ডিভিজুয়াল টেন্ডেন্সিটা চিরকালই আছে, ওনার অনেক যোগ্যতাও আছে, হি ইজ আ ব্রিলিয়েন্ট অ্যাডভোকেট, মানে হি ইজ আ মানে ওনার মানে অসম্ভব পরিষ্কার মাথা, অসামান্য ওরেটার, অসামান্য সেন্স অফ হিউমার, অরুণাভদার মতো অ্যাট্রাকটিভ পার্সোনালিটি খুব কম আছে আমাদের বাংলার রাজনীতিতে, কিন্তু ওনার মধ্যে ইন্ডিভিজুয়ালিজম চিরকাল বেশি এক। দ্বিতীয় কথা আমার যেটা মনে হয়, এটা আমায় কেউ কখনো বলেনি, যদি আমি অরুণাভদাকে ঠিক করে চিনে থাকি, আমার মনে হয় উনি জাস্টিস গাঙ্গুলির প্রতি একটু সাবজেক্টিভ হয়ে পড়েছেন, একটাই কারণে, অন্য একটা অন্য কী একটা হিয়ারিংয়ে হঠাৎ জাস্টিস গাঙ্গুলি একটা কমেন্ট করেন যে আমার যদি ক্ষমতা থাকতো রাহুল গান্ধীদেরকে এখানে এনে পুরো ওদের ঝেড়ে কাপড় পরাতাম নাকি কী করে দিতাম, সম্পত্তির হিসাব দেখতে চাইছে। মানে সেই মামলাটার সাথে রাহুল গান্ধীদের কোনো সম্পর্ক নেই, মানে এমনি করতে গেলে রাহুল গান্ধীর নাম টেনে এনে বলেন,
এইটারতে অরুণাবোধা একটু নিজে পার্সোনালি চটেছেন, এবং ওনার মধ্যে তো এই একটা টেন্ডেন্সি আছেই যে আমি দেখো শোনো দেখো মানে কী বলবো, খুব অদ্ভুত ব্যাপার। চিটফান্ডের মামলার যখন হয়েছিল বা চিটফান্ডের সিবিআই তদন্ত করা বা এদের চিটফান্ড সাফারস ফোরামের মুভমেন্ট, অরুণাবোধা কিন্তু সেখানে খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করেছিলেন। আমি তো আজকে অরুণাবোধার কিছু কথার জন্য সেই ইতিহাস ভুলতে পারি না, খুব ভালো বিকাশ দার সঙ্গে মানে কাঁধে কাঁধ রেখে উনি অনেক ভালো ভূমিকা ওই সময় পালন করেছেন পলিটিক্যালি এবং অ্যাডভোকেট হিসেবে যতটুকু যা করার। কিন্তু যখন ওই আদালত মানে তোমার মনে থাকবে যখন ওই মদন মিত্রকে বেল দিচ্ছে না প্রভাবশালী বলে, হঠাৎ অরুণাবোধা স্টেটমেন্ট করে বেড়ালেন যে প্রভাবশালী বলে আইনের চোখে কোনো শব্দ হয় না, হ্যাঁ এটা মানে এই যেটা আদালত বলছে ব্যারেট ল, তো ওনার মধ্যে এটা সবসময় থাকে যে আমি একটুখানি মানে একটু বেড়ে খেলবো, আমি একটু দেখাবো লোককে যে আমি একটু ইন্ডিভিজুয়াল। কিন্তু আমি অরুণাবোধাকে এটুকুই আমি জানি না আমার এই কথা ওনার কাছে পৌঁছবে কি না, বা ওনার আমার প্রতি যে স্নেহ থেকেছে বলে আমি জানি, যদি ওনার সেই স্নেহ এখনও অক্ষুণ্ণ থেকে থাকে তাহলে আমি সেই জায়গা থেকেই আমি অরুণাবোধাকে বলবো যে অরুণাবোধা আপনি 10টা যুক্তি এখানে দিতে পারেন, আপনি অসম ব্রিলিয়েন্ট একজন অ্যাডভোকেট এবং আপনার যুক্তির কোনো অভাব নেই, 10টা যুক্তি দিতে পারেন, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই ছেলে মেয়েগুলোর চোখের দিকে তাকান, মুখের দিকে তাকান যারা এইভাবে সাফার করেছে, আপনার মানে আপনার বাড়ির আপনার মেয়ে বা আপনার অরুণাবোধা যে সোশ্যাল স্ট্রেটায় বিলং করেন ওই পরিবারের ছেলে মেয়েগুলো খুব দামি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে যায়, ভালো ভালো কলেজ ইউনিভার্সিটিতে তারা পরবর্তীকালে পৌঁছে পড়তে যায়, অনেকে বিদেশ চলে যায়, কিন্তু যে ঘরের ছেলেটা মেয়েটা একটা সাধারণ বাংলা মিডিয়াম সরকারি আধা সরকারি স্কুলে পড়তে যায়, এই ছেলেটা মেয়েটা গত 10 বছর ধরে 11 বছর ধরে কতগুলো ঘুষ খেয়ে চাকরি পাওয়া লোককে শিক্ষক হিসেবে পেয়েছে, তৃণমূল নেতার ছেলে মেয়েগুলোকে ফেল করা ছেলে মেয়েগুলোকে শিক্ষক হিসেবে পেয়েছে, খালি এটা চাকরি প্রার্থীরা ডিপ্রাইভ হয়েছে তা নয়, শিক্ষা প্রার্থীরা কীভাবে ডিপ্রাইভ হয়েছে আমাদের যাচ্ছে। তাই অরুণাবোধা যদি আপনার আপনার ইন্ডিভিজুয়ালিজম সেটাকে সম্মান করেও বলছি, যদি একটাবার এই ছেলেমেয়েগুলো চোখের দিকে তাকিয়ে এই লড়াইতে যদি এই ছেলেমেয়েগুলো জিতে জানবেন মানুষ হিসেবে আপনিও জিতবেন, একটাবার যদি ওদের চোখের দিকে তাকিয়ে আপনি একটু রিকনসিডার করেন তাহলে আমার মনে হয় যে এই আপনি যে ভালোবাসা উনি অনেক মানুষের, দেখো কাটিং অ্যাক্রস পলিটিক্যাল লাইনটা তো ঘটনা, আমাদের উনি যখন সল্টলেকে মেয়র ক্যান্ডিডেট হয়ে ভোটে লড়েছেন, কংগ্রেসের সাংগঠনিক শক্তি তো এমন তো নয় সল্টলেকে বামপন্থীদের থেকে বেশি, কিন্তু লেফট কংগ্রেস একসঙ্গে বলেছে লেট অরুণাবো ঘোষ বি আওয়ার ফেস, হ্যাঁ অরুণাবোধা কিন্তু এই ভালোবাসাটা পেয়েছেন। এবং আমি তোমায় বলছি এটা ক্যামেরার সামনে কেউ বলবে না, কিন্তু তৃণমূল কংগ্রেসের বড় বড় নেতা তৃণমূলের মানে বড় উকিল পার্লামেন্টের এমপি ব্যক্তিগত আলোচনা আমায় বলেছে যে অরুণাবোধাকে নিয়ে আমরা অনেক কিছু বলি কিন্তু ওর কথাগুলোকে ফেলে দেওয়ার মতো নয়, ও লজিক্যাল কথা বলে। তা অরুণাবোধা নিজের রাজনৈতিক পরিচয়ের বাইরে বহু মানুষের ভালোবাসা পেয়েছেন জীবনে, এই ভালোবাসা আপনার প্রতি অক্ষুণ্ণ থাকবে, আপনি যদি একটু এই ছেলেমেয়েগুলোর চোখের দিকে তাকিয়ে আপনি নিজের ইন্ডিভিজুয়ালিজমটাকে একটুখানি এক্ষেত্রে অন্তত একটু কমিয়ে আনতে পারেন, একটু সামলাতে পারেন একটু। থ্যাংক ইউ শতরূপ, অনেকক্ষণ একটানা আমরা শতরূপের সাথে রাজনৈতিক নানা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করলাম। প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার আপনারা দেখবেন নিউজ বর্তমান চ্যানেলে অর্কর সঙ্গে তর্ক। আজকের অতিথি ছিলেন শতরূপ ঘোষ, নমস্কার।